টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে আজকে আমরা পড়ব দেবাত্মাত্ত্বা হিমালয় এই ভ্রমণ কাহিনীটির ওপর সব রকমের প্রশ্নোত্তর এই ভ্রমণ কাহিনীটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা মানে বইয়ের নেই কোনো মানে সহায়িকার দরকার নেই কোনো সহায়তার পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোরিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে স্কুলে বা গৃহ শিক্ষকের কাছে এই ভ্রমণ কাহিনিটা এতদিনে পড়ে ফেলেছ তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়াল লার্নিং অ্যাপে এই ভ্রমণ কাহিনিটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো কারণ টিউটোপিয়াল লার্নিং অ্যাপে এই ভ্রমণ কাহিনীটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কোনো বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন উত্তর করা কোনো ব্যাপার না তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ভ্রমণ কাহিনিটি পড়া এখন এই ভ্রমণ কাহিনীটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেবো আমরা পরবর্তী স্লাইডে চলে এলাম পরবর্তী স্লাইড দেখো প্রথমেই লেখা আছে বহু বিকল্পীয় প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ অর্থাৎ মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন যার প্রশ্নমান সব সময় থাকে এক এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন যার প্রশ্নমান এক এখানে তোমাদের একটা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হচ্ছে এরপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ যেটাকে রাখা হয় শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে অর্থাৎ এস এ কিউ যার প্রশ্নমান থাকতে পারে দুই অথবা তিন এরপরে থাকছে হাতে কলমে হাতে কলমে হলো সেই সেকশনটা বা সেই বিভাগটা সেটা হলো তোমাদের বইয়ে এই ভ্রমণ কাহিনীটি শেষ হয়ে যাওয়ার পরে যে ব্যাকরণের অংশ রয়েছে বা যে প্রশ্ন অংগুলো রয়েছে বইয়ের মধ্যে সেই সমস্ত প্রশ্ন সলভ করে দেওয়া হচ্ছে এই হাতে কলমে অংশটার মধ্যে তাহলে আমরা প্রথমে পাচ্ছি এমসিকিউ কিউ অর্থাৎ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন যার প্রশ্নমান থাকছে এক যেখানে তোমাদের কতগুলো অপশানের মধ্যে থেকে রাইট অপশান চুজ করতে হচ্ছে তারপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ মেরি শর্ট আনসার কোয়েশ্চেন যার প্রশ্নমান থাকছে এক এরপরে থাকছে শর্ট আনসার কোয়েশ্চেন অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী যার মান থাকছে প্রশ্নমান থাকছে দুই অথবা তিন তারপরে থাকছে হাতে কলমে আমরা চলে যাব এমসি অর্থাৎ মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেনে তবে এখানে আর ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইম লাইন অংশ সেই টাইম লাইন অংশে তোমরা এমসি কিউ হোক ভিএসএ কিউ হোক বা এসএ কিউ যার যে প্রশ্নটা দরকার তার সেই প্রশ্নটা খুঁজে পেয়ে যেতে পারো এই টাইম লাইন অংশটার মধ্যে বা পর্ব বিভাজন অংশটার মধ্যে এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে চলে যাব মাল্টিপাল চয়েস কোয়েশ্চেনের প্রথম প্রশ্ন দেখো প্রথমেই লেখা আছে একে কালিং পাংয়ের ওপর দিয়ে রেনক রোড চলে গেছে রেনক রোড চলেছে কোথায় তোমরা তো দেবাত্মা হিমালয় এই ভ্রমণ কাহিনীটি পড়েছো আসলে কেন বলা হয়েছে বলো তো তাত্তা হিমালয় কারণ দেবতার আত্মা সেই হৃদয় সেটা হলো হিমালয় এবং তার সাথে তোমরা দেখেছো তোমরা যখন প্রবন্ধটা পড়েছ তখন তোমরা বা ভ্রমণ কাহিনীটা পড়েছ সেই সময় তোমরা দেখেছ যে এটা প্রথমে অর্থাৎ তিব্বত এবং কালিম্পংয়ের কিছু ভ্রমণ বৃত্তান্ত বা কিছু জায়গার অবস্থানের কিছু পরিচয় পাওয়া গেল তার সঙ্গে রবীন্দ্রনাথ একটি বড় জায়গা জুড়ে রয়েছে এই ভ্রমণ কাহিনীটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবোধ কুমার সান্নাল প্রথমে ডক্টর দাশগুপ্তর বাড়িতে আছেন এবং সেখান থেকে সেখান থেকে তিনি আমাদের কিছু কথা জানাচ্ছেন এবং সেখানে কালিম্পং এর কথা আসছেন কালিম্পং এর যাত্রার কথা উঠে আসছে তাইখানেই আমরা পাচ্ছি কালিম্পং এর ওপর দিয়ে রেনক রোড চলেছে কোথায় ক তিব্বতের দিকে খতে আছে লাসার দিকে গতে আছে নাথুলার দিকে খতে আছে গৌরীপুরের দিকে কোথায় চলেছে সেই কালিম্পং থেকে ওপর দিয়ে রেনক রোড কোথায় চলে গেছিল তিব্বতের দিকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ক আর আমরা যখন এই এমসিকিউ আলোচনা করছি সেই সময় তোমাদেরও একটা দায়িত্ব আছে যে তোমরা এমসি কে কত স্কোর পাচ্ছ অর্থাৎ আমার এমসিকিউ এর মধ্যে টোটাল স্কোর সব মিলিয়ে তোমাদের স্কোর কত হলো সেটা তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন দুইয়ে দুইয়ে লেখা আছে দেখো যে কজন বাঙালি তিব্বতে গিয়েছিলেন তাদের সংখ্যা আমরা তিনজন বাঙালি তিব্বত যাত্রার কথা পাই প্রথমে পাই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এবং তারপরে পাই রামমোহন রায় এবং তারপরে শরৎচন্দ্র দাস তাহলে কতগুলি নাম বললাম আমরা তিনজনের কথা বললাম তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে কজন বাঙালি বলতে এখানে তিনজনের কথা বলা হয়েছে একজনের নাম উঠে এসেছে তিনি অতীশ দীপঙ্করের আগে গিয়েছিলেন কিন্তু তিনজন বাঙালির কথা সেই হিসাবে এই ভ্রমণ কাহিনীটার মধ্যে উঠে আসছে এখানেও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক প্রশ্ন তিন সন্তান ক্ষতে আছে কলকাতার গতে আছে কালিম্পং এর ঘতে আছে সিকিমে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঢাকা বিক্রমপুরের সন্তান নেক্সট চলে যাব চার চারে লেখা আছে গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকটের দূরত্ব হল গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকটের দূরত্ব কত ক দশ কুড়ি মাইল খতে লেখা আছে চব্বিশ মাইল গতে লেখা আছে ছাব্বিশ মাইল তে লেখা আছে আঠাশ মাইল সঠিক উত্তর হয়ে যাবে গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকটের দূরত্ব হল ছাব্বিশ মাইল এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে এবং সেই জন্য ভ্রমণ কাহিনীটাকে একবার নয় বারে বারে পড়তে হবে তবে গিয়ে তোমাদের সেই তথ্যগুলো মনে রাখতে সুবিধা হবে তিব্বতবাসীরা দিব্যতবাসীরা দীপঙ্করের মূর্তিকে কি নামে পুজো করে কতে বোধিসত্ত্ব ক্ষতে আছে বোধিকল্প গতে আছে বোধিরত্ন ঘতে আছে বোধি শ্রেষ্ঠ তিব্বতবাসীরা শ্রীজ্ঞা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে বোধিসত্তাম নামে পুজো করেন এরপরে চলে যাবো ছ নম্বর প্রশ্ন ছয় লেখা আছে ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন কে ছদ্মবেশে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ শরৎচন্দ্র শরৎচন্দ্র দাস আছে বন্দ্যোপাধ্যায় আছে অতীশ দীপঙ্কর সঠিক উত্তর শরৎচন্দ্র দাস যিনি ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন বলে জানা যায় সাত নম্বর প্রশ্ন তিব্বতে প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন কে ক শান্ত রক্ষিত তে শরৎচন্দ্র দাস গতে অতীশ দীপঙ্কর ঘতে রামমোহন রায় তিব্বতে প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান অপশন হয়ে যাচ্ছে রাইট অপশন হয়ে যাচ্ছে অপশন গ সাত আমরা সাত করলাম আটে আসলাম শান্ত রক্ষিত ছিলেন কে ক যশোরের রাজপুত্র খতে আছে বর্ধমানের রাজপুত্র গতে আছে গোপগড়ের রাজা ঘতে আছে চট্টগ্রামের রাজপুত্র তিনি ছিলেন যশোরের রাজপুত্র যার কথা আমরা জানতে মানি এই ভ্রমণ কাহিনীটার মধ্যে থেকেও জানা যায় যে তিনি অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞানের আগে তিব্বত যাত্রা করেছিলেন আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আটে অপশন ক নয় অতীশ দীপঙ্করের আগে আর যে বাঙালি তিব্বতে বোধিসত্ত্ব লাভ করেছিলেন তিনি হলেন অতীশ দীপঙ্করের আগে আর যে বাঙালি বোধিসত্ত্ব লাভ করেছিলেন তিনি কে ক শরৎচন্দ্র দাস খতে আছে শান্তরক্ষিত গতে রামমোহন রায় ঘতে শরৎচন্দ্র রায় কে সেই উপাধি বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন না শান্তরক্ষিত বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন যার ভ্রমণ বৃত্তান্তের কথা সেভাবে উঠে আসে না তার ইতিবৃত্ত আমরা সেভাবে জানতে পারি না প্রশ্ন দশ কালিম্পং এর ল্যান্ডমার্ক হলো কালিম্পং এর ল্যান্ডমার্ক কি যেটা দিয়ে চেনা যায় সেই স্থানের নামটা কি ক বড় গির্জা খতে ছোট গির্জা গতে পশমের ঘাঁটি তে আপেলের বাগান সঠিক উত্তর অপশন ক বড় গির্জা এগারো ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হলো ভারত এবং তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র কী তোমাদের বইয়ে দেখবে যে প্যারাটা শেষ হচ্ছে প্রথম প্যারাটা শেষ হওয়ার পরে সেকেন্ড প্যারাতেই এই ভারত এবং তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র কী সেটা আমরা পাচ্ছি কতে লেখা আছে গারটক ক্ষতে আছে নাথুলা গতে আছে গৌরীপুর ঘতে আছে তাকলাকোড় তোমরা যারা পড়েছ তারা অবশ্যই জানো খুব সহজ উত্তর সেটা হলো গারটক অপশান হয়ে যাচ্ছে এগারোর অপশান হয়ে যাচ্ছে ক সঠিক অপশান বারো যশোরের রাজপুত্র রক্ষী তিব্বতে গিয়েছিলেন কোন শতাব্দীতে তিনি তিব্বতে গিয়েছিলেন সেটা বলতে হবে কতে সপ্তম শতাব্দীতে খতে নবম শতাব্দীতে গতে রয়েছে দশম শতাব্দীতে ঘতে রয়েছে অষ্টম শতাব্দীতে যশোরের রাজপুত্র শান্তরক্ষীর তিব্বতে গিয়েছিলেন অষ্টম শতাব্দীতে অপশান রাইট অপশন অপশন হয়ে যাচ্ছে ঘ প্রশ্ন তেরোতে এলাম ভারতের মধ্যে কোথা থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী কোথা থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী আমরা প্রথমে পেয়েছি একদম গ্যাংটক হতে সিকিম গতে কালিম্পং ঘতে পেলি কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী এবং এই যে রাস্তা এই রাস্তার কথা অনেকে জানেন না তিনি জানাচ্ছেন তিনি প্রবোধ কুমার জানাচ্ছেন যে এই রাস্তা অনেকে জানে না কিন্তু কালিম্পং থেকে তিব্বত হলো সবচেয়ে নিকটবর্তী সঠিক উত্তর কালিম্পং তোমাদের বাড়ি তোমাদের যে বইতে বইতে এই অনুসরের ব্যাপার বদলে এই বানানটাও আছে এই বানানটা রয়েছে তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল তিব্বত প্রধান কেন্দ্র বাণিজ্যের কি ক গ্যাংটক হতে আছে কালিম্পং পেলিং ঘতে আছে গারটক তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হল গারটক সঠিক উত্তর অপশন ঘ প্রশ্ন পনেরো গ্রেহামস হোমে পড়তে পারত গ্রেহাম সময়ে কারা পড়তে পারতো সেখানকার কদেব লেখা আছে অ্যাংলো ইন্ডিয়ান অভিভাবকহীন ছেলেমেয়েরা হতে আছে আদিবাসী ছেলেমেয়েরা গতে আছে নেপালি ও গোর্খা ছেলেমেয়েরা ঘতে আছে সমতলের বাঙালি অনাথ মেয়েরা এবং এই গ্রেহান সোমে লেখক জানাচ্ছেন যে গ্রেহান সোমে কারা পড়ত না সেই সবখানকার অ্যাংলো ইন্ডিয়ান অভিভাবকহীন অর্থাৎ অনাথ ছেলেমেয়েরা সেখানে পড়তো এবং এর যে দা মানে এই পরি এটি যেমন বিশাল বড় ছিল অবস্থান তার যে অব মানে যেটা সম্পূর্ণ এই জায়গাটা যতটা বড় ছিল তিনি ঘুরেও দেখতে পারেননি সব সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পারেননি এবং এটি চালাতো প্রধানত এই ইংরেজরাই সেই হিসাবে তে লেখা আছে তাহলে ইন্ডিয়ান অভিভাবকহীন ছেলেমেয়েরা এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর প্রশ্ন ষোলো হিরেন দত্ত ছিলেন হিরেন দত্ত কে ছিলেন ক বৈদান্তিক অ্যাটর্নি তে রেডিও বিশেষজ্ঞ গতে আছে ডাক্তার ঘতে আছে অধ্যাপক তিনি হলেন বৈদান্তিক টর্নি আমরা হীরেন দত্তের প্রসঙ্গ আবার রবীন্দ্রনাথের জায়গায় এসে অর্থাৎ তিনি যখন রবীন্দ্রনাথের কথা বলছেন অর্থাৎ তিনি আগে কালিম্পংয়ে কেন এসেছিলেন সেই বর্ণনায় রবীন্দ্রনাথের সূত্র ধরে তিনি রবীন্দ্রনাথের কথা বলছেন এবং সেই সময় আমরা হীরেন দত্তকে পাই আমরা পরে অবশ্যই এই বিষয়ে আলোচনা করব সতেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ নিজের হাতে কি লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক রামায়ণ খতে আছে মহাভারত গতে আছে বাইবেল ক্ষতে আছে উপনিষদ রবীন্দ্রনাথ নিজের হাতে কি লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তা হলো মহাভারত লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন কারণ এত বড় মহাভারত যে এই যে বিশাল তার আকার এবং বিশাল তার ব্যাপ্তি তা কখনোই করে ওঠা হয়নি বা কেউ করতে পারেনি সেই জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি মহাভারত লিখবেন এবং তার জন্য সাহায্য চেয়েছিলেন কার কাছে তোমরা সেটা আমায় জানাবে কমেন্ট বক্সে আঠারো নম্বর প্রশ্ন কার অনুরোধে মহাকবি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন কার অনুরোধে মহাকবি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন কতে লেখা আছে হিরেন দত্ত ঘতে আছে নৃপেন্দ্র মজুমদার গতে ডক্টর দাশগুপ্ত ঘতে আছে প্রবোধ কুমার সান্নাল সঠিক উত্তর কর্তা হয়ে যাবে প্রবোধ কুমার সান্নাল যার অনুরোধে তিনি যুগান্তর পত্রিকায় অনেকবার লেখা দিয়েছিলেন আর ডক্টর দাশগুপ্তের বাড়িতে কে ছিলেন প্রবোধ কুমার সান্নাল ডক্টর দাশগুপ্তের বাড়িতে ছিলেন এই কালিম্পং এবং যাত্রার সময় উনিশ নম্বর প্রশ্ন নবরচিত কবিতা পাঠ করবেন কে নবরচিত কবিতা পাঠ করবেন ক সেটাও বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর নবরচিত কবিতা পাঠ করবেন আর এখানে দেখো অপশানগুলো লেখা আছে কতে দূরদর্শন যোগে কতে আছে বেতার যোগে গতে আছে টেলিফোন যোগে গতে আছে মাইক্রোফোন যোগে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেতার যোগে কুড়ি নৃপেন্দ্র মজুমদার ছিলেন নৃপেন্দ্র মজুমদার কে ছিলেন ক ডাক্তার খতে সাংবাদিক গতে বেতার বিশেষজ্ঞ ঘতে শিক্ষক সঠিক উত্তর বেতার বিশেষজ্ঞ যিনি সব কিছু দেখে নিচ্ছিলেন বা পরীক্ষা করে নিচ্ছিলেন যে বেতার সমস্ত কিছু তার যে রবীন্দ্রনাথের গলা সবার কাছে গিয়ে পৌঁছাবে কালিম্পং থেকে কলকাতা তার গলা শুনবে এবং সেই টেস্টিংটা তিনি করছিলেন অর্থাৎ রিপেন্দ্র মজুমদার করছিলেন একুশ বেতারের জন্য রবীন্দ্রনাথ কবিতা পাঠ করেছিলেন কত সময়ের জন্য দেখতে দেখে নেব আমরা কতে আছে পাঁচ মিনিট খতে দশ মিনিট গতে বারো মিনিট ঘতে পনেরো মিনিট তিনি কতক্ষণ সময় পাঠ করেছিলেন পনেরো মিনিট সময়কাল তিনি পাঠ করেছিলেন এবং তার জন্মদিনেই এই বেতার যোগে তার কবিতা পাঠের আয়োজন করা হয়েছিল বাইশ রবীন্দ্রনাথ যে কবিতাটি বেতারের জন্য পাঠ করেছিলেন সেটি হলো ক আজ মম জন্মদিন খতে দিবসের প্রথম রবি গতে আজি দক্ষিণ দুয়ার খোলা ঘতে মহাবিশ্বে মহাকাশে তোমাদের এই লাইনটা যেটি দেওয়া আছে তোমাদের এই এই ভ্রমণ বৃত্তান্তটার মধ্যে ভ্রমণ কাহিনীটির মধ্যে সেটি সেই কবিতাটা তোমাদের পুরোপুরি মুখস্ত করে ফেলতে হবে আর এখানে আমাদের তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক আজ মম জন্মদিন সঠিক উত্তর অপশন ক তেইশ নম্বর প্রশ্ন প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানা রেখাচিত্র এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে ক যুগান্তর খতে আনন্দবাজার গতে গতে এখানে যুগান্তর পত্রিকার কথা বলা হয়েছে সঠিক উত্তর অবশ্যই যুগান্তর এবং এখানে তার রবীন্দ্রনাথের সংখ্যাটি রোধ কুমার সান্নাল তার হাতে তুলে দিয়েছিলেন তার যে রেখাচিত্রটি ছিল তাতে হিমালয়ের মাথা থেকে রবীন্দ্রনাথের মাথা ছাপিয়ে গেছেন অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ যে আমাদের যে দান করেছেন আমাদের সংস্কৃতিকে আমার শিক্ষাকে যেভাবে তিনি এক বিশাল জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন তার জন্য আমরা যে কতটা ঋণী তার রেখাচিত্রের মধ্যে দিয়ে সেই ছবির মধ্যে দিয়ে ফুটে উঠেছিল এখানে তার কথাই বলা হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক তেইশ নম্বর প্রশ্নের অপশন ক হয়ে যাচ্ছে যুগান্ত সঠিক উত্তর আর এখানেই শেষ হচ্ছে আমাদের এমসি এর সব রকমের প্রশ্ন তোমরা নিশ্চয়ই নাম্বার কাউন্ট করেছো কে কত পাচ্ছ তেইশের মধ্যে যারা খুব ভালো স্কোর করলে তাদের প্রিপারেশন ভালো হচ্ছে তবে যারা ভালো স্কোর করলে না তাদের বুঝতে হবে যে প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে আর প্রিপারেশনে যদি কোথাও খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কী করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো চলো দেখে নি কী স্টাডি ফ্লো ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য টিউটোরিয়া নিয়ে এলো স্টাডি ব্যাগ পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্রো চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্রো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তর গুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার তবে শুধুমাত্র বিশেষজ্ঞ কোনো যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কিভাবে অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি ব্রিফ নোটস নোটস এর জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন অন সলিউশন আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আর এই মেগা স্টাডি ব্যাগ বিশদে জানতে ফোন করো এই নাম্বারে চলে যাব এরপরে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে যার প্রশ্নমান এক চলে এলাম প্রথমে দেখো গ্রেহামস হোম কারা পরিচালনা করতেন গ্রেহামস হোম কারা পরিচালনা করতেন সেই ইউরোপীয় সাহেব মেমরা পরিচালনা করতেন দুই মহাকবি জানতেন মহাকবি কে মহাকবি বলতে কার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে এবং তোমরা শুধুমাত্র এতটুকু লিখবে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে এভাবে লিখতে হবে যে প্রবোধ কুমার রচিত দেবাত্মা হিমালয় ভ্রমণ কাহিনীতে এখানে মহাকবি বলতে মহাকবিটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে মহাকবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে তিন নম্বর এপিক শব্দের অর্থ কি এপিক শব্দের অর্থ হলো মহাকাব্য চার পৃথিবীর উচ্চতম শিখর তিনি কাকে পৃথিবীর উচ্চতম শিখরের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে পৃথিবীর উচ্চতম শিখরের সঙ্গে না রবীন্দ্রনাথ ঠাকুরকে আহ উচ্চতম শিখরের সঙ্গে তুলনা করা হয়েছে পাঁচ আমি তখন যুগান্তর এর অন্যতম সম্পাদক এখানে আমি কে এখানে আমি বলতে প্রবোধ কুমার সান্নাল এর কথা বলা হয়েছে ছয় গৌরীপুর প্রাসাদে প্রাসাদ লেখকের কাছে চিরস্মরণীয় কেন গৌরীপুরের প্রাসাদ লেখকের কাছে কেন চিরস্মরণীয় ছিল কারণ কালিম্পংয়ে গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথ ছিলেন এবং তিনি স্মৃতিচারণা করেছেন যে সেই সময় আর কি গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথ তার সাথে যে যেভাবে সময় কাটিয়েছিলেন সেই স্মৃতিচারণা আমরা দেখতে পেয়েছি এই পাঠ্যাংশটার মধ্যে সাত মহাভারত লিখতে রবীন্দ্রনাথ কার সাহায্য নেয়ার কথা বলেছিলেন কার সাহায্য নেয়ার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ হীরেন এন, হীরেন্দ্রনাথ দত্তের সাহায্য নেওয়ার কথা বলেছিলেন দেখো আমরা এমসিকিউতে এই ন্ন প্রশ্নটাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম আমি এখানে বলেই দিলাম হীরেন্দ্রনাথ দত্ত আট ভুলে গিয়েছিলম পরস্পরের অস্তিত্ব কেন এই ভুলে যাওয়া তারা কেন ভুলে গিয়েছিল কারণ তারা এতটাই রবীন্দ্রনাথের কবিতা পাঠ শুনে তারা এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে তারা পরস্পরের অস্তিত্ব অর্থাৎ তারা আরও যারা ছিলেন তারা নিজেদের মধ্যে পরস্পরের অস্তিত্ব ভুলে গিয়েছিল এমনকি কালিম্পং শহরটা পায়ের তলায় থরথর করে কাঁপছিল কি না সেটা পর্যন্ত তাদের খেয়াল ছিল ছিল খেয়াল ছিল না তারা এতটাই ভিতরে ডুবে গিয়েছিল প্রশ্ন নয় কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো কি জবাব এলো কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো ওকে অর্থাৎ ওকে বলতে এখানে এখন শুরু করা যেতে পারে সেই কারণে এটি বলা হয়েছে দশ রবীন্দ্রনাথ কখন তার কবিতা পাঠ শুরু করেন রবীন্দ্রনাথ যখন একটি আলো নিশানা পাঠ সেই সময় তার কবিতা পাঠ শুরু করেন এই প্রশ্নগুলোতে এতটুকু লিখলেই হবে কারণ খুব বেশি কথায় লেখার দরকার নেই যেহেতু এর প্রশ্ন থাকছে এক চলে যাবো প্রশ্ন এগারোতে এগারোয় লেখা আছে দেবাত্মাত্মা হিমালয় গদ্যাংশে কিসের উদ্বোধনের কথা বলা হয়েছে কিসের উদ্বোধনের কথা বলা হয়েছে না কালিম্পং শহরে টেলিফোনের উদ্বোধনের কথা বলা হয়েছে বারো কবির কবিতা পাঠের জন্য বেতার কর্তৃপক্ষ কি করেছিল কবির কবিতা পাঠের জন্য বেতার কর্তৃপক্ষ কালিম্পংয়ের সঙ্গে টেলিফোন সংযোগ গড়ে তুলেছিল এবং আরও কি হয়েছিল কালিম্পংয়ের সঙ্গে কলকাতা অবধি এই বেতার সংযোগ তৈরি হয়েছিল তার কবিতা পাঠ শোনার জন্য এবং তার জন্য টেলিফোন কর্তৃপক্ষ প্রচুর খরচও করেছিলেন তেরো সমগ্র উত্তর ভারতের মধ্যে তিব্বত থেকে নিকটবর্তী স্থান কোনটি সমগ্র উত্তর ভারত থেকে তিব উত্তর ভারতের মধ্যে তিব্বত থেকে নিকটবর্তী স্থান হল কালিম্পং প্রশ্ন চোদ্দ অতীশ শ্রী জ্ঞান কে ছিলেন অতীশ শ্রী শ্রীজ্ঞান কাশ্মীরের তিনি তিব্বতে অ্যাকচুয়ালি তিনি ঢাকা বিক্রমপুরের সন্তান ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এবং অনেক বছর তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন তাহলে তোমাদের এতটুকুই লিখতে হবে যে অতীশ শ্রীজ্ঞান ছিলেন ঢাকা বিক্রমপুরের মানুষ এবং তিনি তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এবং বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়েছিলেন কত বছর আগে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়েছিলেন নশ বছর আগে প্রশ্ন ষোলো গারটক জায়গাটি কেন গুরুত্বপূর্ণ গারটক জায়গাটি কিসের জন্য গুরুত্বপূর্ণ না কাশ্মীরের পূর্ব প্রান্তে তিব্বতের সঙ্গে বাণিজ্যের প্রধান কেন্দ্র বলে এই জায়গাটি গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রশ্ন তিব্বতের রাজধানীর নাম কি ছিল তিব্বতের রাজধানীর নাম ছিল লাসা এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসি যাব আমরা বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী অর্থাৎ যেগুলোর মান দুই বা তিন প্রথম প্রশ্নে আসলাম এক তার কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী কার কাছে কেন এই ঋণ কার কথা বলা হয়েছে না ছদ্মবেশে শরৎচন্দ্র দাস তিব্বতে গিয়েছিলেন এবং সেই সময় তার তার যে ভ্রমণ বৃত্তান্ত তিনি লিখে গেছিলেন পরবর্তীকালে সেটি এক ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের কাজে লাগে এবং সেই সেই কারণে বলা হয়েছে যে সেই কারণেই লেখক এখানে গদ্যাংশে তার তার কাছে তার তার আধুনিক যুগে প্রথম তিব্বত সম্পর্কে বহু তথ্য জানা যায় প্রশ্ন দুই এই পদ দিয়ে কিন্তু তিনজন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে কোন পদ দিয়ে কোন পথের কথা বলা হয়েছে কালিম্পং এর ওপর দিয়ে রেনক রোড যখন গিয়েছিল জেলা গিরি শঙ্কর তারপরে তিব্বতের সীমানা এই গ্যাংটক থেকে নাথুলা হয়ে এই পথ তিন প্রসিদ্ধ বাঙালি তিব্বতে গিয়েছিলেন শুধুমাত্র পথের বিবরণটুকুই চেয়েছে সুতরাং পথের বিবরণটুকু দিলেই হবে প্রশ্ন তিন ভারতের তদানীন্তন শ্রেষ্ঠ জ্ঞান ঋষি দীপঙ্কর তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন দীপঙ্করের সঙ্গে তিব্বতের যোগাযোগের বর্ণনা দাও আর কোন কোন বাঙালি তিব্বতে গিয়েছিলেন লেখক প্রথম প্রশ্নটায় আসি যে বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের সন্তান অতিশ দীপঙ্কর শ্রী জ্ঞান এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দে তিব্বতে যান এবং সেখানে গিয়ে তিনি ১৩ বছর থাকেন এবং নিকটেই তার মৃত্যু হয় গৌতম বুদ্ধের পরে তিব্বতবাসীরা তার মূর্তিকে বোধিসত্ত্ব নামে পুজো করে থাকে এবং আর কোন কোন বাঙালি তিব্বতে গিয়েছিলেন আর বাঙালি যে সমস্ত বাঙালি তিব্বতে গিয়েছিলেন বাই ভ্রমণ কাহিনীটির মধ্যে যে যাদের নাম আমরা পেয়ে থাকি তিনি তারা হলো রামমোহন রায় তিব্বত যাত্রা করেছিলেন এবং তবে সেই বিষয়ে তার ইতিবৃত্ত বিশেষ একটা জানা যায় না মানে সেই সম্বন্ধে তার তথ্য আমরা বিশেষ একটা পাই না এবং তারপরে ছদ্মবেশে গিয়েছিলেন শরৎচন্দ্র দাস তিনি গিয়েছিলেন উনিশ শতকের ভাগে তার ভ্রমণ যে বৃত্তান্ত সেই ভ্রমণ বৃত্তান্ত থেকেই একালের ভারত এবং তিব্বত সম্পর্কে আমরা জানতে পারি এবং অতীশ দীপঙ্কর এর আগে অষ্টম শতাব্দীতে যশোরের রাজপুত্র শান্তরক্ষীর তিব্বতে যান লামারা তাকে রাজকীয় সম্বর্ধনাও জানিয়েছিলেন কিন্তু তার সম্পর্কেও বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না প্রশ্ন চার দেখো লেখা আছে স্যার ফ্রান্সিস ইয়াং হাজম্যান কে ছিলেন শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে তিনি কি সাহায্য পেয়েছিলেন শরৎচন্দ্র দাস সম্পর্কে কি তথ্য পাওয়া যায় তাহলে প্রথম প্রশ্নে আমরা আসবো যে স্যার ফ্রান্সিস ইয়াং হাজম্যান্ড কে তিনি ছিলেন এক ব্রিটিশ সামরিক অফিসার এগুলো পার্ট করে তোমাদের দেখো অনেকগুলো পার্টের প্রশ্ন আছে তোমরাও প্যারা করে করে প্রত্যেকটা প্রশ্নের আনসার লিখবে পুরো একটা প্যারাগ্রাফের মধ্যে সেটাকে সব আনসারগুলোকে রাখবে না এরপরে লেখা আছে শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে তিনি কি সাহায্য পেয়েছিলেন শরৎচন্দ্র দাস বিংশ শতাব্দীর প্রথম দিকে শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে স্যার স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ড তার ভ্রমণ বৃত্তান্ত থেকে উপকৃত হয়েছিলেন কারণ তিনি যখন তিব্বত জয় করতে যাচ্ছিলেন তখন এই ভ্রমণ বৃত্তান্ত শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল এরপরে দেখো লেখা আছে শরৎচন্দ্র দাস সম্পর্কে কি তথ্য পাওয়া যায় শরৎচন্দ্র দাস সম্পর্কে পাওয়া যায় যে তিনি উনিশ শতকের শেষ ভাগে তিব্বত গিয়েছিলেন এবং তিনি তিব্বত গিয়েছিলেন আধুনিক ভারতবর্ষ তার কাছে ঋণী কেননা তার ভ্রমণ বৃত্তান্ত পরেই সেকালের মানুষ প্রথম তিব্বতের বিষয়ে জানতে পারে আসছি পরের প্রশ্ন পাঁচ সমগ্র পাহাড় নিয়ে এ এক বিরাট বিরাট কীর্তি কিসের কথা বলা হয়েছে দেখো কীসের কথা বলা হয়েছে কোন কীর্তির কথা বলা হয়েছে না কালিম্পংয়ে গ্রেহামস হোমের কথা বলা হয়েছে এখানে কালিম্পংয়ে গ্রেহামস হোমের কথা বলা হয়েছে যেখানে সাহেব ও অ্যাংলো ইন্ডিয়ানদের অভিভাবকহীন ছেলেমেয়েরা যেখানে থাকতো এবং এর যে দায়িত্বভার এই দায়িত্বভার কারা নিত এই দায়িত্বভার নিত ইউরোপে ইউরোপিয়ান সাহেব মানে সেই ফানকার সাহেব মেমরা এর পুরো ব্যবস্থাপনাটাতেই তারাই ছিল এবং এই যে অভিভাবকহীন বা চলে메라 সেখানে পড়াশোনা করত এবং এটি একটি বিশাল জায়গা জুড়ে অবস্থান করেছিল যেটি লেখকের পক্ষে সম্পূর্ণটা ঘুরে দেখাও মানে ঘুরে দেখতে সেই হিসাবে হালকাভাবে ঘুরে দেখতেই অনেকটা সময় লেগে গিয়েছিল কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে ঘুরে দেখা সময় হয়নি ছয় হীরেনবাবুকে আনিয়েছি ওর সাহায্য নেব কোন সাহায্যের কথা বলা হয়েছে কোন সাহায্যের কথা বলা হয়েছে না সমগ্র মহাভারতকে নিজের হাতে লিখতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ এত বড় মহাকাব্য যেটা পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই সেই কাজটি যে কতটা কঠিন এবং দুরূহ এবং সব সর্বোপরি অনেক সময় সাপেক্ষ তাই সাহায্যের জন্য তিনি কার কাছে সাহায্য নিয়েছিলেন হীরেন্দ্রনাথ দত্ত বা হিরেন দত্ত তিনি ছিলেন একজন বৈদান্তিক অর্থাৎ বেদ যিনি বিশেষজ্ঞ বিশেষজ্ঞ এবং অ্যাটর্নি বলতে আইন বিশেষজ্ঞ বলা হয় তো তার সাহায্য নেওয়ার কথা তিনি জানিয়েছিলেন গ্রাম নগর দেশ মহাদেশ এবং দিগবলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলধার ধবলধার বলতে শুভ্র বলতে সাদা কথা বলা হচ্ছে গৌরী শৃঙ্গের মতো উদ্ধৃত অংশটি কোন গদ্যাংশ থেকে নেয়া হয়েছে কোন কবির কথা বলা হয়েছে দেখো কোন গদ্যাংশ তোমরা জানো তোমরা বলবে যে প্রবোধ কুমার সান্নালে দেবাত্মা হিমালয় এই ভ্রমণ কাহিনীটি থেকে নেওয়া হয়েছে তারপরে বলবে যে কোন এখানে কোন কবির কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে তারপরে লেখা আছে উদ্ধৃতিটির ব্যাখ্যা করো উদ্ধৃতিটির ব্যাখ্যা প্রসঙ্গে বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত আত্মার প্রতীক অর্থাৎ তিনি মানবতা সম্প্রীতি এবং সংস্কার মুক্তির যে বার্তা দিয়েছিলেন সারা বিশ্বকে তিনি যে সভ্যতার পথ দেখিয়েছিলেন তার কাছে আমরা চির চির ঋণী এই এবং সেই কারণেই বলা হয়েছে যে মানে রবীন্দ্র জয়ন্তী যে সংখ্যা লেখক দিয়েছিলেন সেই রবীন্দ্রজয়ন্তী সংখ্যায় যে যুগান্তর পত্রিকায় এটার যে প্রথম পাতা প্রকাশিত হয়েছিল তার ছবির মধ্যে দিয়ে আসলে এই চিত্রকল্প অর্থাৎ তার মাথা যে উঁচু হয়ে রয়েছে সেই ছবি বা সেই চিত্রকল্প ফুটে উঠেছে এই কারণেই বলা হয়েছে গ্রাম নগর দেশ মহাদেশ এবং দিগ্বলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলধারা গৌরী শৃঙ্গের মতো অর্থাৎ এই সমস্ত কিছু ছাপিয়ে কবির মাথা অর্থাৎ উঠে আছে অর্থাৎ তার কাছে যে আমরা গোটা ভারতবর্ষ কতটা ঋণী সেই সেই ছবি ফুটে উঠেছিল সেই যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় যেটি রবীন্দ্র জয়ন্তীর সংখ্যা ছিল আট নম্বর প্রশ্ন কেঁপে উঠলুম কখন এবং কেন বক্তা কেঁপে উঠেছিলেন এখানে বক্তাকে বক্তা হলো নিজে প্রবোধ কুমার লেখক নিজে অর্থাৎ প্রবোধ কুমার সান্নার কখন এবং কেন তিনি কেঁপে উঠেছিলেন জন্মদিনে বেতার যোগে রবীন্দ্রনাথ কবিতা পাঠ করার জন্য এসেছিলেন কালিম্পং শহরে এবং তার জন্য কালিম্পং শহর টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করেছিল অনুষ্ঠানের আগে সেই টেলিফোনে তার যোগাযোগ মানে সেই মাধ্যম পরীক্ষা করার জন্য লেখককে অর্থাৎ প্রবোধ কুমার সান্নালকে কবিগুরুর চেয়ারে বসে যন্ত্রের কাছে মুখ রেখে বলতে বলা হয় যে হ্যালো কলকাতা তখন কবিগুরুর চেয়ারে বসতে হবে শুনেই তিনি কেঁপে উঠেছিলেন অর্থাৎ তার জায়গায় তার স্থানে তাকে বসতে হবে এই এটি যখন তাকে ডাকা হয় সেই তার জন্যেই তিনি কেঁপে উঠেছিলেন নয় ভুলে গিয়েছিলুম পরস্পরের অস্তিত্ব এই অবস্থার কারণ কি কবি রবীন্দ্রনাথ যখন জন্মদিন উপলক্ষে কালিম্পং থেকে কলকাতায় বেতার প্রচারের জন্য বেতারের প্রচারের জন্য কালিম্পংয়ে এ বসে তিনি যখন কবিতা পাঠ করছিলেন সেই সময় কাল কবির যে দীপ্ত কণ্ঠস্বর সেই কণ্ঠের মূর্ছনায় নয় লেখক এবং আরও শ্রোতারা যারা ছিলেন যারা কাচের দেয়ালের বাইরে অবস্থান করছিল সে তারা সকলে যখন রবীন্দ্রনাথের গলার সেই দীপ্ত উচ্চারণ যখন শুনতে পেলেন সেই সময় যে মায়াবী এক স্বপ্নের মতো এক এক আচ্ছন্নতা তাদেরকে বিভোর করে দিয়েছিল এবং তারা নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিল সেই কারণেই বলা হয়েছে যে ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব অর্থাৎ তাদের যে পরস্পরের অস্তিত্ব তারাই যেন সেটাই তাদের আর খেয়াল ছিল না এর পিছনে একমাত্র কারণ ছিল রবীন্দ্রনাথ এবং তার কবিতা পাঠ দশ কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে কোথায় এসেছিলেন তারা কোথায় এসেছিলেন আহ কালিম্পং শহরে এসেছিলেন কারণ বেতারের যে সমস্ত যে যন্ত্র সেই সমস্ত যন্ত্র এবং যে তার সেই সমস্ত কিছু ঠিকঠাক আছে কি তার পরীক্ষার জন্য তাদের আসার উদ্দেশ্য কী ছিল তাদের আসার উদ্দেশ্য এটাই ছিল তাদের আগমনের উদ্দেশ্য ছিল মহাকবির জন্মদিনে টেলিফোনের মাধ্যমে কবিতা যে বেতার সম্প্রচার করা করা হবে সেই কারণেই তারা সেখানে উপস্থিত ছিল সেই উদ্দেশ্য কীভাবে পূর্ণ হয়েছিলো সেই উদ্দেশ্য উদ্দেশ্য কীভাবে পূর্ণ হয়েছিল না সেই উদ্দেশ্যে কালিম্পং শহরে সেই টেলিফোন সংযোগ গড়া গড়ে তোলা হয়েছিল এবং লেখককে দিয়ে একবার পরীক্ষা করে নেওয়ার জন্য সব ব্যব মানে ডাকা হয়েছিল সব কিছু মানে টেস্টিংয়ের জন্য সেই হিসেবে পরীক্ষা করে নেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা এরপর সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কিংবা আটটার দিকে বেলা যখন হয় সেই সময় কবিগুরু তার নিজের আসনে বসেন এবং তারপরে তিনি মোট পনেরো মিনিট ধরে তিনি কবিতা পাঠ করেন এবং কাচের দরজা সেই সময় বন্ধ করে দেওয়া হয় তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই সেই সময় বাইরে বেরিয়ে আসেন এবং রেডিওতে তার সেই দীপ্ত উচ্চারণ শোনা যায় তাহলে আজ মম জন্মদিন এই কণ্ঠস্বরের ফলে এক মায়াচ্ছন্নতা তৈরি হয় এবং মায়াচ্ছন্নতার ফলে তারা নিজেরাই পরস্পরের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায় পরের প্রশ্নে আসলাম রবীন্দ্রনাথের কবিতা পাঠ উপলক্ষে কালিম্পং শহরে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তা লেখো তাহলে এখানেও তোমাদের বলতে হবে যে কালিম্পং শহরে কবিতা পাঠের জন্য টেলিফোনের সংযোগে ব্যবস্থা করে তোলা হয়েছিল এবং তার আরও যেটা বলতে হবে সেটা হলো কবিতার ঘরে বসে কবিতা পাঠ করেছিলেন এবং বেতার কর্তৃপক্ষ সেটি সম্প্রচার সেটি ধরে নিয়ে সম্প্রচার করে এমনই ছিল সেটা সেটার ব্যবস্থা লেখককে কবির চেয়ারে বসিয়ে একবার প্রস্তুতিও সেরে নেওয়া হয়েছিল এবং এরপরে তিনি ওই সন্ধ্যা সাড়ে সাতটা কিংবা আটটা নাগাদ কবি যন্ত্রের সামনে গিয়ে বসেন এবং শুরু করে তার কবিতা পাঠ তাহলে প্রস্তুতি প্রসঙ্গেও এই কথাগুলোই আসবে এখানেই শেষ হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন এরপর আমরা চলে যাব চলে এলাম হাতে কলমে অংশে হাতে কলমে মানে তোমাদের এই ভ্রমণ সাহিত্যটার যে প্রশ্নগুলো রয়েছে টেক্সটে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নে আলোচনা করব এরপরে দেখো প্রথমেই লেখা আছে বন্ধনীতে দেয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো তাহলে দেখো লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান বলে লেখা আছে লামার রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র রক্ষিত না শান্তরক্ষিত না কুমার রক্ষিতকে অর্থাৎ লামাদের রাজকীয় সম্বর্ধনা জানানো হয়েছিল কাকে আর যেহেতু বন্ধনী মানে এটা এটাকেই বন্ধনী বলা হচ্ছে এই পুরোটাকে বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরে দেখো একাধিক একের অধিক উত্তর আছে যেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা নিতে হচ্ছে তাহলে আমরা জানি যে লামার রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন লামাকে লামাতে রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র শান্ত শান্তরক্ষিতকে চলে যাচ্ছি পরে ওয়ান পয়েন্ট টুতে তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল পশম রেশম না তাত বস্ত্র তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল পশমের আমরা আগেও পেয়েছি এই প্রশ্ন এরপরে আসছি তিন নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট তিন কালিম্পং ল্যান্ডমার্ক ছিল কি বড় মন্দির না না বড় বড় মসজিদ সঠিক উত্তর হয়ে যাচ্ছে বড় গির্জা রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন অমৃতবাজার পত্রিকা যুগান্তর পত্রিকা না আনন্দবাজার পত্রিকা না রবীন্দ্র জয়ন্তী সংখ্যা সেটি ছিল যুগান্তর যুগান্তর পত্রিকা সুতরাং হয়ে যাচ্ছে সঠিক উত্তর মিডলের যুগান্তর ওয়ান নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল আধ ঘন্টা না ৪৫ মিনিট না পনেরো মিনিট আমরা সবার শেষে পাচ্ছি এটি হচ্ছে পনেরো মিনিট সময় নিয়েছিলেন তিনি পনেরো মিনিট পরে দুই নম্বর প্রশ্নে চলে আসলাম ঘটে যাওয়া ঘটনার ক্রম অনুযায়ী নিচের এলোমেলো ঘটনাগুলি সাজিয়ে লেখো তাহলে এখানে অনেকগুলো ঘটনা ঘটনাক্রম দেয়া রয়েছে যেগুলোকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে প্রথমেই দেখো লেখা আছে কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো ওকে কে দেখো এইটা এই যে কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো ওকে এটা একদম শেষের দিকে আসছে এই ভ্রমণ সাহিত্যটা একদম শেষের দিকে রয়েছে দুই পয়েন্ট দুইয়ে রয়েছে কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এর গুলো আমরা দেখে নেব কি কি রয়েছে বৈশাখের সন্ধ্যায় জন্মদিন রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবেন তাহলে দেখো এইটা তোমাদের যে এখানে যে সিরিজ মতন দেওয়া আছে পরপর যে সিরিজগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে দেখো প্রথম দিকের কোনো ঘটনাক্রম আমরা পাচ্ছি না অর্থাৎ যখন এই ভ্রমণ সাহিত্যটা যখন তিনি শুরু করছেন সেই সময়কার যে একদম প্রথম দিকে লেখাগুলো সেগুলো আসছে না দেখো যেখান থেকে রবীন্দ্রনাথের কথা আসছে সেই সময় থেকেই এই প্রত্যেকটা নাম্বারিং করে এই ঘটনাক্রমগুলো দেয়া হচ্ছে দুই পয়েন্ট চারে দেখো প্রস্তুতির সময় নরম মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম হ্যালো ক্যালকাটা হ্যালো তাহলে দেখো এটাও একদম শেষের দিকে আসছে তাহলে আমরা প্রথমে আমরা আমাদের এখনো অবধি যে যতগুলো আমরা ঘটনাক্রম করলাম তার মধ্যে দুই পয়েন্ট তিনটা আমাদের এখনও অবধি প্রথমে রয়েছে অর্থাৎ দুই পয়েন্ট তিনটা দেখো বৈশাখের সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবে এইটাই আপাতত প্রথমে রয়েছে অন্যান্যগুলো দেখছি আমরা দুই পয়েন্ট পাঁচে আছি সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হলো কদিন ধরে এইটা পরবর্তীকালে আসছে দেখে নিব আর কি আছে দুই পয়েন্ট ছয় বেতার কর্তৃপক্ষ কবির কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রচার করবেন তাই এই ব্যবস্থা আর কি আছে দুই পয়েন্ট সাত কবির জন্মদিনে কবিতা পাঠের জন্য কলকাতা কালিম্পং এর মধ্যে টেলিফোনের বন্দোবস্ত হলো এটা দেখো তারপরে আসছে এটাও একটু আগে আসছে আর এরপরে আমরা তিন নম্বরে চলে আসলাম সুতরাং আমাদের দুই পয়েন্ট সাত অবধি এই পরপর যে ঘটনাক্রমগুলো রয়েছে সেগুলো অনুযায়ী সাজাতে হবে তাহলে দেখো প্রথমেই আমরা দুই পয়েন্ট তিনটাকে আমরা প্রথম প্রথমে পাচ্ছি সেই হিসাবে বৈশাখের সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবেন তাহলে এটাকে আমরা একে রাখলাম আমাদের সাতটা পরপর ঘটনাক্রম রয়েছে তার মধ্যে এটাকে আমরা একে রাখলাম এরপরে আমরা চলে যাব দুই পয়েন্ট সাত দুই পয়েন্ট সাতে দেখো লেখা আছে কবির জন্মদিনে কবিতা পাঠের জন্য কি করা হয়েছিল কলকাতা থেকে কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করা হয়েছিল এবং টেলিফোন কর্তৃপক্ষ তার জন্য প্রচুর ব্যয় করেছিলেন যে রবীন্দ্রনাথ সেই সময় তার জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ করবে। তাহলে এইটা আসছে দেখো দুইয়ে গিয়ে দুইয়ে গিয়ে আসছে এটা এরপরে আমরা দেখে নেব দেখো বেতার কর্তৃপক্ষ কবির কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রচার করবেন তাই এই ব্যবস্থা এই দেখো সেজন্য দেখো তারপরে এইটাই আসবে সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো হলো বসানো এবং তার খাটানো হলো কদিন ধরে এবার যে কালিম্পং এত যে দূরে দূর সেই সেখানে সবাই শুনবে তার গলা তার জন্য কি করা হলো না টেলিফোনের খুঁটি বসানো হলো এবং তার খাটানো হলো তাহলে এটা আমরা পাচ্ছি তিন নম্বরে এরপরে আমরা চলে যাব আরো আগে একটা পেয়েছিলাম আমরা এই যে কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন কবি কোথায় ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এটি আসছে আমাদের চার নম্বরে চার নম্বরে অর্থাৎ টু পয়েন্ট টু আসছে চার নম্বরে এইটা দেখো টু পয়েন্ট একটা কিন্তু এখনো আসেনি তাহলে টু পয়েন্ট টু হয়ে গেছে আমাদের টু পয়েন্ট থ্রি হয়ে গেছে টু পয়েন্ট ফোর বাকি আছে প্রস্তুতির সময় নরম মকমল চেয়ারে বসে কয়েকবার ডাকলো এটা কি আসছে না এটাও আসছে না টু পয়েন্ট ফাইভ হয়ে গেছে টু পয়েন্ট সিক্স দেখো বেতার কর্তৃপক্ষ কবির কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রচার করবেন তাই এই ব্যবস্থা তাহলে এইটা আসছে আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমরা চার অব্দি করেছিলাম এটা আছে পাঁচ নম্বরে এরপর দেখো লেখা আছে এটা অব্দি হয়ে গেছিল প্রস্তুতির সময় নরম মখমলে বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম হ্যালো ক্যালকাটা হ্যালো তাহলে এই যে কথাটা এটা আছে এটি প্রাবন্ধিক জানাচ্ছেন এইখানে আমরা দিচ্ছি আমাদের পাঁচ নম্বর হয়ে গেছিল এটা যাচ্ছে ছয় নম্বরে আর একটাই বাকি থাকছে আমাদের সেটা হলো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ানটা যাচ্ছে সাত নম্বরে এটা আসছে সাত নম্বরে এটা আসছে সাত নম্বরে তাহলে দেখো টু পয়েন্ট ওয়ান যাচ্ছে সাতে টু পয়েন্ট টু যাচ্ছে চার নম্বরে মানে চারে আসছে টু পয়েন্ট থ্রি যাচ্ছে একে টু পয়েন্ট ফোর যাচ্ছে ছয়ে টু পয়েন্ট ফাইভ যাচ্ছে তিনে টু পয়েন্ট সিক্স যাচ্ছে পাঁচে আর টু পয়েন্ট সাত যাচ্ছে টু পয়েন্ট সেভেন যাচ্ছে দুইয়ে এরপরে আমরা পরের প্রশ্নে যাব নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া শব্দগুলোর অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লেখো এখানে লেখা আছে দেখো দাগ দেওয়া শব্দ এখানে সেভাবে নেই আমরা খুঁজে নেব অবশ্যই তোমাদের যে দাগ দেওয়া শব্দগুলো রয়েছে সেটাই আমি দাগিয়ে দিচ্ছি শরৎচন্দ্র দাসের ভ্রমণের বিবরণ থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায় এখানে এটা এইখানে লাইন হবে ভ্রমণের বিবরণ দেখো বলা হয়েছে নিচের বাক্যগুলিতে তোমাদের বইয়ের মধ্যেও এইগুলিতে আন্ডারলাইন করাই আছে দাগ দেওয়া শব্দগুলোর অনুরূপ শব্দ অনুরূপ শব্দ বলতে কি বলা হয় যেটা একই রকম অর্থাৎ সেই একই ধরনের শব্দ সেটাকে বলা হয়ে থাকে অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে তোমাদের পাঠ্য অংশটিতে অর্থাৎ যে তোমাদের প্রবন্ধের যে পোর্শনটা রয়েছে সেটাতে পাবে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলিকে আবার লিখতে বলেছে সুতরাং আমরা ভ্রমণের বিবরণ বদলে আমরা যেটা লিখতে পারি সেটা হলো ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণ বৃত্তান্ত আর এটাকে পুরোটা তোমাদের লিখতে হবে এভাবে শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায় সুতরাং শুধুমাত্র ভ্রমণ বৃত্তান্ত লিখলেই হয়ে যাবে না পুরো বাক্যটা সম্পূর্ণ করে তোমাদের লিখতে হবে তিন পয়েন্ট দুয়ে আসলাম এই পথে তিনজন বিশ্ববিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন তোমাদের এখানে যে লাইন ছিল তা হলো বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতকে আমরা বলতে পারি জগৎ প্রসিদ্ধ জগৎ প্রসিদ্ধ বিশ্ববিখ্যাতর অনুরূপ শব্দ পাঠ্য যেটা রয়েছে সেটা হলো জগৎ প্রসিদ্ধ জগৎ প্রসিদ্ধ এই পথে তিনজন জগৎ আত্মগোপনের জন্য অন্য রকম পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন সবার অগচরে আত্মগোপনের জন্য দেখো লেখা আছে আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে তাহলে এইটা আমরা পুরোটা আন্ডারলাইন করব পোশাক পরে তোমাদের বইয়েও দেওয়া আছে তাহলে সবার অগোচরে এই আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে এই এতটা পোশানকে আমরা একটা একটা শব্দের মধ্যেই ধরতে পারি সেটা হলো সবার অগোচরে ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন তাহলে দেখো এতটুকু এই যে এতটা শব্দ এতগুলো শব্দ এতগুলো শব্দ বা পদ শব্দ নয় অবশ্যই পদ এতগুলো পদ আমরা বাদ দিয়ে একটা মাত্র পদ নিয়ে আসলাম সেটা হলো ছদ্মবেশে সবার অগোচরে ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন তিন পয়েন্ট চার ভুল মানুষ মাত্রেরই হতে পারে তবে নিজের দোষ স্বীকার করে নেয়ার সাহস থাকা উচিত এই যে নিজের দোষ স্বীকার করে নেওয়ার সাহস থাকা উচিত স্বীকার করে নেওয়ার স্বীকার করে নেওয়ারটাকে আমরা লিখতে পারি স্বীকারক্তি স্বীকারোক্তি ভুল মানুষ মাত্রই হতে পারে তবে শিক স্বীকারোক্তির সাহস থাকা উচিত তবে তবে নিজের দোষটা হবে না না তবে নিজের দোষ স্বীকারোক্তির সাহসও থাকা উচিত তাহলে এটাই হবে ভুল মানুষ মাত্রই হতে পারে তবে নিজের দোষ স্বীকারোক্তির সাহসও থাকা উচিত স্বীকারোক্তির সাহসও থাকা উচিত তিন পয়েন্ট পাঁচ যাদের উপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন আবার বলছি যাদের উপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন যেটাকে আমরা বলতে পারি ছাড়পত্র ছাড়পত্রের প্রয়োজন যাদের উপর যাদের উপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের ছাড়পত্র প্রয়োজন এতটুকু আর ও আর একটাও যেটা ছিল তোমাদের এই যাদের ওপর পরিচালনার ভার এটার তলাতেও আন্ডারলাইন ছিল এটা তলাতে তাহলে আমরা লিখতে পারি এভাবে যে যারা কর্তৃপক্ষ যারা কর্তৃপক্ষ যারা কর্তৃপক্ষ এ কাজের জন্য আগে তাদের ছাড়পত্র প্রয়োজন তাহলে এতটা পোর্শন গেল যারা কর্তৃপক্ষ আর এতটা পোর্শন গেল ছাড়পত্র তিন পয়েন্ট ছয় আসলাম যারা নিজের নামেই বিখ্যাত ভারতের সেই বরণীয় মানুষজনের মানুষদেরই সম্মান সম্মাননার আয়োজন হয়েছে এই সভায় যারা নিজের নামে বিখ্যাত যারা নিজের নামে বিখ্যাত এটা তোমাদের বইয়ে করা এটা হইতে হতে পারে স্বনাম খ্যাত স্বনাম নাম খ্যাত মানে নিজের স্ব মানে নিজের নিজের নামে খ্যাত স্বনাম খ্যাত আর ভারতের সেই বরণীয় মানুষদের এটাও ছিল সেটা ভারতীয় সেই বরণীয় মানুষদের বলতে ভারত বরেণ্য ভারত বরেণ্য মানুষদের হবে ভারত বরেণ্য ভারত বরেণ্য মানুষদের তারপরে বলা হয়েছে যে সম্মাননার আয়োজন হয়েছে এই সবাই সম্মাননার আয়োজন হয়েছে এই সবাই বলতে সংবর্ধনা তাহলে আমরা করলাম এইভাবে যারা স্বনাম খ্যাত আমরা এতটুকু একটু মুছে দিতে হবে যারাটা যারা স্বনাম খ্যাত ভারত বরেণ্য আচ্ছা জানাটা হবে এখানে স্বনাম খ্যাত ভারত বরেণ্য মানুষদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে এই সভায় বুঝতে পেরেছো তাহলে যারা এখান থেকে পুরোটাই রয়েছে এই পুরোটাই রয়েছে এবং সনাম সেটা হচ্ছে সনাম খ্যাত আর ওইটা হচ্ছে ভারত তারপরে আসছে সনাম খ্যাত ভারত মানুষদের সংবর্ধনার আয়োজন হয়েছে এই সভায় চলে আসলাম প্রশ্ন চার চারে লেখা আছে নিচের বাক্যগুলিতে যে ইংরাজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার লেখো বাংলা শব্দের জন্য পাশের ঝুড়ির সাহায্য নিতে পারো এখানে দেওয়া আছে পথ নির্দেশক চিহ্ন তোমাদের এই শব্দ ঝুড়ির মধ্যে দিয়ে যেগুলো ছিল যে হাতে কলমে যেগুলো ছিল সেগুলোই আমি আমরা এখানে লিখে নিয়েছি যে পথ নির্দেশক চিহ্ন সম্প্রচার ঘন্টা মহাকাব্য দূরাভাস খাবার ঘর গাড়ি চালক তাহলে আমরা কোনটা কোন জায়গায় লাগছে তা আমরা নিয়ে নেব এখানে দেখো লেখা আছে প্রথমেই ডাক্তার গৃহিণী ডাইনিং হলে তাহলে ডাইনিং হলে আমরা নিয়ে নিতে পারি খাবার ঘরকে দেখো চার পয়েন্ট এক হয়ে গেল এটা ডাইনিং মানে খাবার ঘরে সারা প্রাতররা হলো এটা আমরা ইংরেজি শব্দ পেলাম একটা ইংরাজি শব্দের বাংলাটা লিখলাম আর বাক্যগুলিকে আবার লিখতে বলেছি সুতরাং তোমাদের আবার লিখতে হবে শুধুমাত্র শব্দগুলো বাছাই করলেই হবে না তোমাদের পুরো বাক্যটা লিখতে হবে সম্পূর্ণ করে এরপরে আছে অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই এপিক কি হয়ে যাবে দেখে নেব আমরা শব্দ ঝুড়িতে কি রয়েছে এপিক দেখো এখানে মহাকাব্য মহাকাব্য তাহলে মহাকাব্যে হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট টু বা চার পয়েন্ট দুই এরপরে আসছি তিন নম্বর আমরা এখানে লিখে দিই এপিক হলো মহাকাব্য চার পয়েন্ট তিন দেখো কালিম্পংয়ে টেলিফোন ছিল না টেলিফোন কি আছে দেখে নেব টেলিফোন একটা ইংরাজি শব্দ দেখো লেখা আছে কি সম্প্রচার ঘণ্টা এই দেখো দূরভাষ গাড়ি চালক তাহলে এটা হয়ে যাচ্ছে দূরভাষ দূরভাষ হয়ে যাচ্ছে কিসে ফোর পয়েন্ট থ্রি ছিল তাহলে এটা চার পয়েন্ট তিন হয়ে যাচ্ছে চার পয়েন্ট তিন দূরভাষ তারপরে আসছে বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন ব্রডকাস্ট কি বলা যেতে পারে ব্রডকাস্ট হলো সম্প্রচার সম্প্রচার তাহলে এটার নাম্বার হলো চার পয়েন্ট চার তাহলে আমরা চলে যাব সম্প্রচার কোথায় আছে দেখে নেব দেখো সম্প্রচার আছে যেটা আসছে পয়েন্ট চারে এরপরে আসছি পাঁচ ভোরে আমার ড্রাইভার এলো গাড়ি নিয়ে ড্রাইভার কি হতে পারে আমরা পেয়েছিলাম গাড়ি চালক তোমাদের শব্দ ঝুলির মধ্যে ছিল গাড়ি চালক গাড়ি চালক এরপরে কি আছে দেখে নেব তারপরে আমরা আগেরগুলোতে যেটাই আমরা নাম্বারিং করছিলাম সেগুলোতে লিখে নেব পরেরটায় কী আছে দেখে নিই চার পয়েন্ট ছয় একটা বুঝি বেল বাজলো বেলকে আমরা বাংলায় কি বলতে পারি ঘন্টা এবং ঘন্টা এইটা ছিলও লেখা তাহলে এটা আসছে ঘন্টা এরপরে আর কি আছে দেখি নেব গির্জাটা হল কালিম্পংয়ের ল্যান্ডমার্ক গির্জা একটি এই শব্দ সুতরাং গির্জাকে গির্জাই ব্যবহার করবো আমরা ল্যান্ডমার্ক বলতে বলা হয় পথ নির্দেশক চিহ্ন পথ নির্দেশক চিহ্ন তাহলে এটা হচ্ছে চার পয়েন্ট সাত আর এটা হচ্ছে চার পয়েন্ট ছয় তাহলে পথ নির্দেশক চিহ্ন পেলাম আমরা চার পয়েন্ট সাতে আর আমরা ঘন্টা পেয়েছিলাম চার পয়েন্ট ছয়ে আর এটা পেয়েছিলাম চার পয়েন্ট পাঁচে গাড়ি চালক পেয়েছিলাম চার পয়েন্ট পাঁচে আর ঘন্টা পেয়েছিলাম আমরা চার পয়েন্ট ছয় আমাদের সবগুলোই কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাব পাঁচে চলে আসলাম নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো তাহলে এখানে বিশেষণগুলো দেওয়া রয়েছে আমরা আগেও বহুবার বিশেষ্য এবং বিশেষণ এগুলো পরিবর্তন করেছি এবং তারপরে এগুলো দিয়ে বাক্য রচনাও করেছি সুতরাং এখানে বলা হয়েছে বিশেষণগুলো দেওয়া আছে দেখো মেঘময় তাহলে মেঘময়ের সাথে আমরা কি দিতে পারি মেঘময় আকাশ দিতে পারি কারণ আকাশ হলো একটা বিশেষ শব্দ অর্থাৎ যা কিছু আমাদের কোনো নাম বোঝাচ্ছে সেটাই হলো গিয়ে বিশেষ এবং তার যখন কোনো বিশেষ গুণ অবস্থা দোষ এরকম বিভিন্ন অবস্থা তার দেখা দেখানো হচ্ছে তখন সেটা হলো বিশেষণ অর্থাৎ বিশেষ্যের যা কিছু দোষ গুণ অবস্থা সেগুলোকে প্রকাশ করছে তা হল গিয়ে বিশেষণ সুতরাং বিশেষণ আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ্য একটা বসাতে হবে এর সঙ্গে বিশেষ কোথায় বসবে অবশ্যই বিশেষণের পরে বসবে কারণ বিশেষণ আগে বসে তারপরে বসে বিশেষ্য তাহলে এটা হলো মেঘময় আকাশ আমরা করতে পারি আমরা এখানে লিখতে পারি এক নম্বর দিলাম এখানে আমরা এক নম্বর দিয়ে মেঘুময় আকাশ লিখলাম মেঘুময় মেঘুময় আকাশ দিয়ে একটি বাক্য রচনা করতে হবে তোমরা এভাবে বাক্য রচনা করতে পারো যে মেঘুময় আকাশ থাকার জন্য ললিতা আজ জল তুলতে যেতে পারল না ভীষণ ভীষণ দিয়ে ভীষণও অবশ্যই বিশেষণ এখন তারপরে একটা বিশেষ্য হতে পারে ভীষণ বৃষ্টি এই কথাটা আমরা লিখতে পারি দুই নম্বর দিয়ে লিখলাম ভীষণ বৃষ্টি বৃষ্টি হলো কি বৃষ্টি হলো একটা বিশেষ্য বিশেষ্য বৃষ্টি হলো বিশেষ্য পদ ভীষণ বৃষ্টি বৃষ্টি থাকার জন্য ছেলেরা আজ মাঠে খেলতে পারলো না এরপরে আছে দেখো তিন নম্বর মায়াচ্ছন্ন মায়াচ্ছন্ন মায়াচ্ছন্নর পরে একটা বিশেষ্য বসাতে হবে মায়াচ্ছন্ন রাত করতে পারি আমরা তিন নম্বরে লিখলাম মায়াচ্ছন্ন রাত মায়াচ্ছন্ন রাত আমরা মায়াবী রাত কথাটাও বলে থাকি অনেক সময় এখানে মায়াচ্ছন্ন লেখা আছে তাহলে এভাবে বলা যেতে পারে মায়াচ্ছন্ন রাত আমার ভোরের স্বপ্ন দেখাতে সাহায্য করে এটাও হতে পারে বা তোমরা আরো অন্যান্য বাক্য রচনা করতে পারো মায়াচ্ছন্ন রাত দিয়ে এরপরে আসছে চার নম্বর চার নম্বরে দেখো কি আছে সূক্ষ্ম সূক্ষ্ম দিয়ে কি হতে পারে সূক্ষ্ম দৃষ্টি হতে পারে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আমরা লিখবো তোমরা আপাতত দেখে নিয়েছ এক দুই তিন আমি এটা মুছে দিচ্ছি এর পরের গুলো আমরা তারপরে লিখব এটাকে আমরা মুছে দেব এরপরে সূক্ষ্ম আসছে চার নম্বরে সূক্ষ্ম দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি অনেক জটিলতার সমাধান দিতে সাহায্য করে দীপ্ত দীপ্ত কি হতে পারে দীপ্ত কণ্ঠস্বর হতে পারে এটা লিখলাম দীপ্ত কণ্ঠস্বর এভাবে লেখা যেতে পারে যে শ্যামলবাবুর বাবুর দীপ্ত কণ্ঠস্বর মঞ্চে সকলকে চুপ করিয়ে দিল নম্বর। কণ্ঠস্বর তাহলে এখানে বিশেষ্য এখানেও দৃষ্টি বিশেষ্য ছিল এরপরে আসলাম ছয় অগম্য 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 দিয়ে বলা যেতে পারে অগম্য মানে যেটা সে স্থানে কেউ যায় না সেরকম স্থান সেটা বলা যেতে পারে অগম্য স্থান কথাটা আসতে পারে অগম্য স্থান মায়াপল্লী এমন অগম্য স্থান এর আগে আমি কখনো দেখিনি এর আসছে আহ সাত নম্বরে দেখো বিপুল 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 দিয়ে আমরা করতে পারি বিপুল তরঙ্গ বিপুল সাথে তরঙ্গ শব্দটা যায় আমরা আপাতত চার পাঁচ ছয় এই তিনটে মুছে দিচ্ছি আমরা সাত আর আট পরেরটায় করবো তোমাদের দেখা হয়ে গেছে চার পাঁচ ছয় আমি এখন মুছে দিচ্ছি এগুলো এরপরে আমরা লিখবো এখানে সাতে ছিল বিপুল সাত নম্বর দিলাম সাতে লিখে দিলাম বিপুল বিপুলের সাথে যায় তরঙ্গ বিপুল তরঙ্গ সারা রাত ধরে সারা রাত বিপুল তরঙ্গ সারা রাত ধরে ধরে এমনভাবে উঠে আসছে যা যা রামকান্ত বাবুকে ঘুমাতে দিল না ঝুপসি ঝুপসি দিয়ে এটা আট নম্বরে আসছি ঝুপসি আট নম্বরে লিখছি ঝুপসি দিয়ে কি হতে পারে ঝুপসি এলাকা হতে পারে ঝুপসি বাড়িও হতে পারে তাহলে এভাবে লেখা যেতে পারে যে তোমরা কোনো পাড়ার নাম দিতে পারো সেই পাড়ার নাম দিয়ে দিতে পারো যে দাসপাড়ারা একটি ঝুপসি এলাকায় পরিণত হয়েছে তাহলে এটা লিখে দিলাম ঝুপসি এলাকা ছয় নম্বর প্রশ্ন দেখো লেখা আছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো ঠিক আগেরটার বিপরীত আমরা আগেরগুলোতে কি করেছিলাম দেখো আগেরগুলোতে আমরা প্রথমে বিশেষণ ছিল তারপরে বিশেষ্য ছিল আর এগুলোতে দেয়া আছে বিশেষ্য যার আগে আমাদের উপযুক্ত বিশেষণ বসাতে হবে তাহলে প্রথমে পাচ্ছি কণ্ঠস্বর তাহলে এক দিয়ে আমরা লিখলাম গম্ভীর কণ্ঠস্বর লিখতে পারি গম্ভীর কণ্ঠস্বর তাহলে এভাবে বলা যেতে পারে যে গৌরাঙ্গ বাবুর গম্ভীর কণ্ঠস্বর আহ ক্লাসরুমকে আহ একেবারে চুপ করিয়ে দেয় স্বপ্ন লোক স্বপ্ন লোক দিয়ে কি করা যেতে পারে তাহলে দেখো এখানে আহ গম্ভীরটা কি হয়ে গেল গম্ভীরটা হয়ে যাচ্ছে বিশেষণ স্বপ্ন লোক আছে কথাটা স্বপ্ন লোক দিয়ে কি বলতে পারি আমরা রঙিন স্বপ্ন লোক বলা যেতে পারে রঙিন স্বপ্নলোক দিয়ে বলা যেতে পারে আমরা বাক্য করতে পারি যে রূপকথার গল্পে রঙিন স্বপ্নালোক শিশুদের মজা দিতে বা শিশুদের কল্পনা প্রবণতা বাড়াতে সাহায্য করে তিন নম্বরে চলে আসছি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব দিয়ে করা যেতে পারে কি ব্যক্তিত্ব দিয়ে আমরা দৃঢ় ব্যক্তিত্ব বলতে পারি আমরা কারোর নাম উল্লেখ করে বলতে পারি যে সে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী দৃঢ় ব্যক্তিত্ব এভাবে লিখতে পারি ঋণাদি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী আশঙ্কা দেয়া হতে পারে কি চার নম্বর সাংঘাতিক আশঙ্কা বলা যেতে পারে সাংঘাতিক আশঙ্কা কয় এভাবে বলা যেতে পারে যে বাইক অ্যাক্সিডেন্টের পরে ছেলেটি সেরে ওঠার ছেলে ছেলেটির আরও অবস্থা খারাপের বা এভাবে যেতে পারে যে বাইক অ্যাক্সিডেন্টের পরে ছেলেটির সাংঘাতিক আশঙ্কা রয়েছে সারা দেহে ইনফেকশান ছড়িয়ে যাওয়ার এভাবে আসতে পারে আর আমরা তাহলে দেখো এক দুই তিন চার এই চারটে আমরা সম্পূর্ণ করে ফেললাম কণ্ঠস্বর স্বপ্নলোক ব্যক্তিত্ব আর আশঙ্কা দিয়ে এরপরে আমরা পাঁচ নম্বরে চলে যাব এটা ওটা চার নম্বর ছিল এক দুই তিন চার তোমরা আশা করি এটা দেখতে দেখে নিয়েছো এরপরে আমরা এখান থেকে স্টার্ট করব তার আগে আমরা আমাদের স্মার্ট বোর্ডটাকে মুছে নিচ্ছি এরপরে আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বরে লেখা আছে দেখো ইতিবৃত্ত ইতিবৃত্ত দিয়ে কি বলা যেতে পারে সমস্ত ইতিবৃত্ত বলতে পারি সমস্ত একটা বিশেষণ বসাতে পারি পাঁচ নম্বর লিখলাম সমস্ত ইতিবৃত্ত তোমরা এভাবে ইতিবৃত্ত মানে সবটা সম্পূর্ণ জানা কোনো স্থান সম্বন্ধে সম্পূর্ণ জানার কথা লিখতে পারো যেমন আমি বলতে পারি এখানে যে আমি খর্দার সমস্ত ইতিবৃত্ত জানি অর্থাৎ খর্দার যে সমগ্র ইতিহাস তা আমি সম্পূর্ণ জানি খর্দায় কখন কি হয়েছিল তা সম্বন্ধে আমি সম্পূর্ণ জানি তাহলে এভাবে বলা যেতে পারে যে আমি খর্দার সমস্ত ইতিবৃত্ত জানি এরপরে আমরা আসছি ছয় নম্বর ছয় নম্বর দিয়ে আছে কীর্তি কীর্তি দিয়ে বলা যেতে পারে মহৎ কীর্তি মহৎ কীর্তি দিয়ে তোমরা যে কোনো মহাপুরুষের সম্বন্ধে লিখতে পারো যে তার বিদ্যাসাগরের মহৎ কীর্তি আমরা সব আমাদের মাঝে সব সবসময় বলিষ্ঠভাবে থাকবে ছ নম্বর গেল এরপরে আসছি সাত নম্বর সাত নম্বরে আসছে রেখা চিত্র রেখা চিত্র দিয়ে আমরা করতে পারি যে অস্পষ্ট রেখা চিত্র বলতে পারি বা স্পষ্ট রেখা চিত্র বলতে পারি তাহলে সাত লেখা লিখছি অস্পষ্ট রেখাচিত্র চিঠিটির অস্পষ্ট রেখাচিত্রগুলি বোঝা গেল না সম্পূর্ণ বাক্য হয়ে গেল আমরা বাক্য রচনাও করে ফেললাম এগুলো দিয়ে আর একটা বাকি থাকছে আমাদের আট আটে লেখা আছে দিক বলয় দিক দিয়ে হতে পারে যে কবিতার দিক বলয় এভাবে বলতে পারি আমরা দেখো কবিতার বা গল্পের করা যেতে পারে কবিতার দিক বলায় বলতে বলা যেতে পারে যে রবীন্দ্র কবিতার দিকবলয় সম্বন্ধে তিনি যথেষ্ট অনুসন্ধানী তিনি তিনি বদলে তোমরা অন্য কোনো নামও লিখ লিখতে পারো দিয়ে লিখতে পারো তিনি যথেষ্ট অনুসন্ধানী সাত নম্বর প্রশ্ন নিচে ডাক দেয়া শব্দগুলি কি জাতীয় শব্দ কি জাতীয় শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো তাহলে বলা হয়েছে দেখো শীতের হাওয়া ছিল কনকনে এই যে কনকনে ঠন ঠনে ঝুনঝুনে বা আরও আরও প্রচুর শব্দ রয়েছে যেমন টুকটুক এই সমস্ত শব্দগুলো বা টক টকে এই সমস্ত শব্দগুলোকে বলা হয়ে থাকে ধন্যাত্মক শব্দ কেন ধন্যাত্মক শব্দ বলা হয়ে থাকে কারণ এগুলোকে এক ধরনের শব্দের বা ধ্বনির অনুকরণ করে বা কোনো সময় আমাদের ভাব অনুভবের অনুভব মানে আমাদের যে অবস্থা সেই অবস্থার অনুকরণ করে তাই এগুলোকে বলা হয়ে থাকে ধন্যাত্মক শব্দ বা অনুকার শব্দ এগুলো প্রত্যেকটাই দেখো সাত পয়েন্ট একে আমরা পেলাম কন কণে সাত সাত পয়েন্ট দুইয়ে লেখা আছে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে এটাও একটা ধর্নাত্মক শব্দ দেখো ঝিরঝিরে তারপরে আছে সাত পয়েন্ট তিন পায়ের নিচে কালিম্পং থর থর করে লাগ করতে লাগলো কিনা আর মনে রইলো না এই তিনটে এই তিনটেই রয়েছে তাহলে থর থর এরপরে সাত পয়েন্ট দুইয়ে রয়েছে ঝিরঝির আর সাত পয়েন্ট একে আমরা পেলাম কন কন তাহলে এই তিনটেই ধর্নাত্মক শব্দ আর ধর্নাত্মক শব্দগুলো যখন কোনো ধ্বনির অনুকরণ করা হয় বা কোনো ভাবকে আমাদের অবস্থাকে আমাদের যে আবেগ তার যে বিভিন্ন অনুকরণ করা হয় সেগুলোকে বলা হয়ে থাকে ধর্নাত্মক শব্দ আর তোমাদের এখানে বলা হয়েছে যে শব্দগুলি কি জাতীয় সেটা বলতে তাহলে এগুলো বলতে হবে তোমাদের যে এই শব্দগুলোকে বলা হয়ে থাকে ধর্নাত্মক শব্দ তারপরে বলতে হবে যে শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলো দিয়ে নতুন বাক্য রচনা করো শব্দগুলোর বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলো দিয়ে আবার নতুন বাক্য রচনা করতে বলেছে তাহলে শীতের হাওয়া ছিল কনকনে এরম ভাবে আমরা বাক্য রচনা করতেই পারি যে কনকনে শীতে আহ টুনু কনকনে শীতে টুনু আর বাইরে বেরোতে পারলো না সাত পয়েন্ট দুই দিয়ে লিখতে পারি ঝিরেঝিরে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার কারণে টানা দুটো দিন সমস্ত কাজ হয়ে গেল লেখা ছিল থর 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 দিয়ে বলতে পারি যে ছেলের মৃত্যুর খবর আসায় মায়ের সারা দেহ থরথর করে কাঁপতে থাকলো এটা হতে পারে আট আটে লেখা আছে নিচের বাক্যগুলি থেকে তারতম্য সূচক শব্দগুলি খুঁজে বার করে কোনটি দুয়ের মধ্যে তুলনা আর কোনটি বহুর মধ্যে তুলনা তা নির্দেশ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো তাহলে এখানে বলা হয়েছে তারতম্য সূচক তারতম্য সূচক বলতে কোনটা তুলনা করা হচ্ছে অর্থাৎ একের সঙ্গে তুলনা করা হচ্ছে না কোনটা দুইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে না কোনটা বহুর মধ্যে তুলনা করা হচ্ছে এখানে যদিও তোমাদের দুটোই দেওয়া সেটা হলো এই কোনটা দুইয়ের মধ্যে তুলনা আর কোনটা বহুর মধ্যে তুলনা তা নির্দেশ করছে সেই শব্দগুলো দিয়ে আবার বলেছে যে আরেকটি বাক্য তৈরি করতে অন্য বাক্য তৈরি করতে তাহলে তারতম্য সূচক শব্দগুলোকে আমাদের নিতে হবে আট পয়েন্ট একে লেখা আছে পৃথিবীর উচ্চতম শিখর তিনি পৃথিবীর উচ্চতম শিখর তিনি উচ্চতম শিখর বলতে সর্বশ্রেষ্ঠ চাই তাকে বলা হয়ে থাকে উচ্চতম তাহলে এই উচ্চতম হলো কিসের মধ্যে তুলনা করা হচ্ছে বহুর মধ্যে তুলনা করা হচ্ছে বহুর মধ্যে তুলনা আসছে তাহলে এভাবে আমরা উচ্চতমটা বলতে পারি যে হিমালয় উচ্চতম পর্বত পর্বতশৃঙ্গ হিমালয় উচ্চতম পর্বতশৃঙ্গ মানে সর্বশ্রেষ্ঠ বহুর মধ্যে যখন তুলনা করা হচ্ছে তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বহুর মধ্যে তুলনা এবং বেশিটাই দেখবে তম তম যেগুলো দিয়ে যে সমস্ত শব্দ আসছে সেগুলোই বহুর মধ্যে তুলনা আর তর যেগুলো আসছে আহ যা কিছু উচ্চ তর তখনই সেটা দুইয়ের মধ্যে তুলনা চলে আসছে আট পয়েন্ট দুয়ে দেখো লেখা আছে এর চেয়ে মহত্তর উদ্যোগ আর দেখিনি তাহলে দেখো এইমাত্র বললাম আমরা আহ তর তর শব্দটা কি আসছে তর হলো দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে তাহলে এটা লিখতে পারি আমরা দুইয়ের মধ্যে তুলনা দুয়ের মধ্যে তুলনা এবারে আসছে মহত্তর দিয়ে আমাদের একটা বাক্য তৈরি করতে হবে মহত্তর বলতে আমরা বলতে পারি যে কাজের ক্ষেত্রে রামবাবুর থেকে শ্যামবাবু অনেক মহত্তর আট পয়েন্ট তিন বাংলায় এই পথই সর্বশ্রেষ্ঠ বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বলতে সেই বহুর সঙ্গে তুলনা করা হচ্ছে এখানেও তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ বহুর মধ্যে তুলনা লিখছি সর্বশ্রেষ্ঠ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে আমাদের আমাদের রবীন্দ্রনাথ সর্বশ্রেষ্ঠ কবি বিশ্বের মধ্যে এটা হতে পারে এর পরে লেখা আছে দেখো আট পয়েন্ট চারে লেখা আছে পাশের গলিটি সংকীর্ণ তর হয়ে এসেছে সংকীর্ণ তর বলতেও এখানে সেই তর অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা দুয়ের মধ্যে তুলনায় সংকীর্ণতর দিয়ে তোমরা বাক্য তৈরি করতে পারো যে সুনীল গাঙ্গুলি লেন সুনীল গাঙ্গুলি লেন কাশিবাসী লেনের থেকে সংকীর্ণতর বা আরও অন্য কোনো তোমাদের ছোট কোনো পাড়ার নাম বলতে পারো কোনো বা অন্য কোনো লেনের কথা বলতে পারো কোনো রাস্তার কথা বলতে পারো যে দাসপাড়া ঘোষ পাড়ার থেকে সংকীর্ণতর এটাও বলতে পারো আট পয়েন্ট পাঁচ অল্প আয়োজনে শুরু হলো দীর্ঘতম যাত্রা দীর্ঘতম তম যখনই আছে তখনই সেটা হয়ে যাচ্ছে বহুর মধ্যে তুলনা সুতরাং এটা আমরা লিখে দিলাম বহুর মধ্যে তুলনা বহুর মধ্যে তুলনা দিলাম এবারে দীর্ঘতম দিয়ে বলা যেতে পারে যে নীল নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী নয় চলে আসলাম নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পুরাণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো সংখ্যাবাচক শব্দগুলো কি বলা হচ্ছে যখন এক দুই তিন চার পাঁচ এগুলো যখন আমরা বলছি সেগুলো হলো সংখ্যাবাচক শব্দ পুরাণবাচক শব্দ কোনগুলো যেগুলো হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই যে প্রত্যেকটা এগুলো হলো পুরাণবাচক শব্দ আর অনেকদের সব সংখ্যাবাচক শব্দ কোনগুলো বলা হচ্ছে যেমন খানেক ঘন্টা খানেক ধরো আমি যদি কথাটা বলি তাহলে এই ঘণ্টা খানেক শব্দটা সম্পূর্ণ একটা সময়কে নির্দেশ করছে না অনির্দেশক অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়কে সেখানে উল্লেখ করছে না সে কথা বলছে না তখন সেটা চলে যাচ্ছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দের মধ্যে এবার আমরা প্রত্যেকটাই যে বাক্যগুলো এই বাক্যগুলোর থেকে আমাদের সংখ্যাবাচক শব্দ না অনির্দেশক সংখ্যাবাচক শব্দ না পুরাণবাচক শব্দ এগুলোকে খুঁজে বার করতে হবে দেখে নেব নয় পয়েন্ট ওয়ানে আছে গ্যাংটক থেকে নাথুলা গিরিসংকট সংকট হলো মাত্র ২৬ মাইল তাহলে দেখো এখানে পাই পেলাম ছাব্বিশ ছাব্বিশ শব্দটা কি ছাব্বিশ শব্দটা অবশ্যই সংখ্যাবাচক শব্দ তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি সংখ্যাবাচক শব্দ এরপরে আসছে নাইন পয়েন্ট দুই তিনি তেরো বছর সেখানে বাস করেছিলেন দেখো তেরো বছর শব্দটা আসছে সংখ্যাবাচক মানে তেরো আর কি সংখ্যাবাচক বছর হবে না তেরো সংখ্যাবাচক শব্দ তেরো দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায় দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায় তাহলে দ্বিতীয় শব্দটা কি হয়ে যাবে দ্বিতীয় শব্দটা পড়ে যাবে পুরাণবাচক শব্দের মধ্যে তাহলে আমরা এখানে লিখতে পারি পুরাণবাচক শব্দ নাইন নয় পয়েন্ট চারে আসলাম শরৎচন্দ্র দাস গিয়েছিলেন উনিশ শতকে শেষ ভাগে উনিশ শতক দেখো শতক শব্দটাকে আমরা এর মধ্যে মধ্যে আসতে পারে পুরাণ পুরাণবাচকের মধ্যে আসতে পারে আর উনিশ শব্দটা আসতে পারে আসবে সংখ্যাবাচকের মধ্যে সংখ্যাবাচক শব্দ তাহলে উনিশ শতকের শেষ ভাগে আমরা পাচ্ছি সংখ্যাবাচক শব্দ উনিশটা এরপরে আসছে অষ্টম শতাব্দীতে রাজপুত্র তিব্বতে যান অষ্টম অষ্টম কি হয়ে যাচ্ছে অষ্টম অবশ্যই পুরন হয়ে যাচ্ছে যেটাকে সংখ্যা বাচকে করলে কি হতো আট পুরন নয় পয়েন্ট ছয় চলে গেলাম চলে এলাম বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে লাগে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এই গতিতে গেলে লাসা পৌঁছাতে ঘন্টা তিনেক লাগে কি দেখো একটা পাচ্ছি সাড়ে তিন আর একটা পাচ্ছি ঘন্টা তিনেক এই যে সাড়ে তিন এটা তো সংখ্যাবাচক কারণ এটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে সংখ্যাটা কিন্তু দেখো ঘন্টা তিনেক এই যে ঘন্টা তিনেক যখন বলছি তখন কি সেটা ঘন্টা তিনেক নির্দিষ্ট করে বলছি না সেটা দু ঘন্টাও হতে পারে আড়াই ঘন্টাও হতে পারে বা তিন ঘন্টার একটু কমও হতে পারে তাহলে ঘন্টা তিনেকটা চলে যাচ্ছে অনির্দেশক সংখ্যাবাচকে আর সাড়ে তিনটা চলে যাচ্ছে সংখ্যাবাচকে শুধুমাত্র সংখ্যা বাচক শব্দ তাহলে এটা লিখবো আমরা সংখ্যাবাচক শব্দ আর এটা আসছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ সাড়ে তিন আর এটা ঘন্টা তিনেক নয় পয়েন্ট সাত একটু আধটু দেখে বেড়াতেই ঘন্টা খানেক সময় লেগে গেল দেখো ঘন্টা খানেক ঘন্টা খানেক কোনটা হয়ে যাবে এটা অনির্দেশক সংখ্যাবাচক হয়ে যাবে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ ঘণ্টা যেহেতু ঘন্টা নির্দিষ্ট করে বলা হচ্ছে না কত ঘন্টা ঘন্টাখানেক খানেক বলতে এক ঘন্টার একটু বেশি হতে পারে এক ঘন্টার কমও হতে পারে তাই বলা হচ্ছে ঘন্টা খানেক নয় পয়েন্ট আটে দেখো লেখা আছে মনে পড়ে সেই পঁচিশে বৈশাখের অপরাহ্ন পঁচিশে বৈশাখের অপরাহ্ন মানে পঁচিশ এটা হচ্ছে সংখ্যা তাহলে এটা সংখ্যা সংখ্যাবাচক শব্দ এরপরে আসছে নয় পয়েন্ট নয় যেখানে বছর চৌদ্দ আগে একটি রাত্রি বাস করে গিয়েছিলাম দেখো বছর চৌদ্দ আগে চৌদ্দ শব্দটা কি হচ্ছে সেই সংখ্যাবাচক শব্দ হচ্ছে চৌদ্দ সংখ্যাবাচক শব্দ এরপরে একটি রাত্রি বাস করে গিয়েছিলাম একটি রাত্রিটা হবে না অবশ্যই একটি শব্দটা হবে একটি একটি কি হয়ে যাচ্ছে একটিও হয়ে যাচ্ছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ নয় পয়েন্ট দশ যেখানে বছর চৌদ্দ আগে একটি রাত্রিবাস করে গিয়েছিলাম আচ্ছা এইটা ওটা আমাদের একই চলে এসেছে কবি মাত্র পনেরো মিনিট কাল তার কবিতা পাঠ করবেন মাত্র পনেরো মিনিট কাল তাহলে এটাও হয়ে যাচ্ছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পনেরো মিনিট কাল দশে চলে আসলাম নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো প্রথমেই আছে প্রণাম প্রণাম বিশেষ্যগুলোকে বলা হয়েছে বিশেষণে বদলে দিতে তাহলে এগুলো প্রত্যেকটাই বিশেষ্য প্রত্যেকটা বিশেষ্যকে আমাদের বিশেষণে লিখতে হবে তাহলে একে আমরা লিখবো এখানে প্রণম্য প্রণামের বিশেষণ হচ্ছে প্রনম্য আশা করি তোমরা দেখতে পাচ্ছ পয়ফলা মূর্ধন্য জফলা প্রণম্য দুই অনুরোধ অনুরুদ্ধ প্রণম্য লিখলাম তারপরে আমরা লিখছিলাম কি অনুরুদ্ধ অনুরোধ অনুরুদ্ধ এরপরে আসছি পৃথিবী পৃথিবী তিন নম্বর হলো পৃথিবী আসছে পার্থিব 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 এরপরে দেখো উদ্বোধন লেখা আছে উদ্বোধনটা কি করতে হবে উদ্বোধিত চার নম্বর দিলাম এটা এটা আসছে চার নম্বরে উদ্বোধিত উদ্বোধিত দয়বয় ও কার উদ্বোধিত পূজা পূজাটা কি আসছে পূজিত পাঁচ নম্বর দিলাম পূজা আসছে পূজিত পূজিত পয় দীর্ঘ বর্গীয় জয় ত পূজিত উদ্বেগ উদ্বেগ ছয় নম্বর ছয় নম্বরে আসলাম উদ্বেগ উদ্বিগ্ন উদ্বিগ্ন উদ্বেগ আসছে উদ্বিগ্ন এরপরে দেখো পুলক লেখা আছে পুলক মানে কি আনন্দ আমরা সাত নম্বরে দিলাম সাত নম্বরে লিখছি এখানে পুলকিত 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 পুলক আট নম্বরে আছে আশঙ্কা আট নম্বরে আছে আশঙ্কা আশঙ্কা কি হয়ে যাবে আশঙ্কিত আট নম্বর এখানে লিখছি আশঙ্কিত আশঙ্কিত তাহলে প্রত্যেকটা বিশেষ্য ছিল যেগুলোকে প্রত্যেকটাই বিশেষণে রূপদান করলাম তোমাদের এখানে আর সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেনি শুধুমাত্র এটা পরিবর্তন করে দিলেই হবে বিশেষ্য থেকে বিশেষণে আমাদের এখানে আটটা ছিল এই আটটাই সম্পূর্ণ হয়ে গেল এখানে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে এগারো নিচের বিশেষণগুলোকে বিশেষে বদলে লেখো এখানে আবার কি দেওয়া আছে বিশেষণ দেয়া রয়েছে সেগুলোকে আমাদের বিশেষে বদলে লিখতে হবে প্রথমেই দেখো পাচ্ছি বৈদান্তিক বৈদান্তিক কি হয়ে যাবে বেদান্ত বৈদান্তিক হয়ে যাচ্ছে বেদান্ত তারপরে থাকছে দুয়ে নবরচিত দুইয়ে নবরচিত নবরচিত কি হয়ে যাবে নবরচনা নবরচনা তারপরে থাকছে অভিজাত অভিজাত তিন নম্বরে রয়েছে অভিজাত অভিজাত কি হয়ে যাচ্ছে আভিজাত্য তিন নম্বরে লিখছি আমরা আভিজাত্ব তোমরাও অবশ্যই আমার সাথে সাথে খাতায় নোট করে নাও নইলে এগুলো মাথায় থাকবে না খাতায় নোট করে বারে বারে পড়তে হবে এবং তার সঙ্গে অবশ্যই বানান প্র্যাকটিস করতে হবে উচ্ছ্বসিত উচ্ছ্বসিত কী হয়ে যাচ্ছে দেখো ছয় ছয় বয় ভালো করে খেয়াল করবে ছয় ছয় বয় উচ্ছ্বসিত এখানে চার নম্বর দিচ্ছি চার নম্বর দিয়ে এর বিশেষের রূপটা হলো উচ্ছ্বাস উচ্ছ্বাস ছয় ছয় বয় তারপরে আকার এরপরে আসছে পাঁচ নম্বর প্রসিদ্ধ প্রসিদ্ধ হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরের উত্তর কি হয়ে যাবে প্রসিদ্ধ প্রসিদ্ধি প্রসিদ্ধি পাঁচ নম্বর আমরা এখানে লিখে দিচ্ছি প্রসিদ্ধি এরপরে আসছে ছয় নম্বর প্রচলিত প্রচলিত ছয় এখানে লিখে দিলাম প্রচলিত কি হয়ে যাচ্ছে প্রচলন প্রচলন তারপরে পেলাম আমরা সাত নম্বরে প্রচুর সাত নম্বরে পাচ্ছি প্রচুর এর বিশেষণ কি হয়ে যাবে বিশেষণ বিশেষণ বলছি প্রচুর প্রচুর হলো নিজেই এর রূপ হয়ে হয়ে যাবে যাবে প্রাচুর্য প্রাচুর্য অবশ্যই মানানের বিষয়ে সচেতন হবে সমস্ত ক্ষেত্রে প্রাচুর্য প্রাচুর্য এর পরের বিশেষণ আছে প্রধান আট নম্বর আট নম্বরে পেলাম প্রধান আট নম্বরের প্রধান কি হয়ে যাচ্ছে উত্তর প্রাধান্য 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 আমরা একবার সবগুলো দেখে নেব বৈদান্তিক হয়ে যাচ্ছে বেদান্ত দুয়ে নবরচিত হয়ে যাচ্ছে নবরচনা তিন নম্বরে অভিজাত হয়ে যাচ্ছে আভিজাত্য চার নম্বরে উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে উচ্ছ্বাস পাঁচ নম্বরে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে প্রসিদ্ধি ছয় নম্বরে প্রচলিত হয়ে যাচ্ছে প্রচলন সাত নম্বরে প্রচুর হয়ে যাচ্ছে প্রাচুর্য আট নম্বরে প্রধান হয়ে যাচ্ছে প্রাধান্য আশা করি তোমরা সবাই করে ফেলেছ খাতায় এরপরে আমরা চলে যাচ্ছি বারো নম্বরে বারো নম্বরে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে রেডি রাখো রেডি আছোই অবশ্যই হয়তো কেউ কেউ তো অন্তত রয়েছ তাহলে সবাই আমরা সন্ধিগুলো এরপরে ঝটপট করে করে ফেলবো দেখো লেখা আছে নিচের শব্দগুলি সন্ধি ভেঙে লেখো শশাঙ্কের সন্ধি কি হবে শশাঙ্কের সন্ধি হয়ে যাবে শশ যোগ অঙ্ক আমরা এখানে একটা পেজ নিয়ে নিলাম সেখানে আমরা লিখে দিচ্ছি শশ जोग, अंक होलो শশাঙ্ক শশ যোগ অঙ্ক এটা হলো একটা স্বর সন্ধির উদাহরণ কারণ শশ তোমরা যারা বর্ণ বিশ্লেষণ করতে জানো তারা নিশ্চয়ই এখনো মনে আছে কেউ কেউ হয়তো ভুলেও যেতে পারো শশতে দেখো তালবশ্বের পরে একটা কি আছে স্বরবর্ণ আসছে অ আর অ যোগ অ এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে আ সুতরাং সেই কারণে এটা হয়ে যাচ্ছে শশাঙ্কতে দেখো তালবশ্ব তালবশ্বয়ের পরে আকার তারপরে আছে উময় কয় স্বরসন্ধি যারা করেছো বা আগে করেছ তারা এই সমস্ত সূত্রগুলো আশা করি মাথায় রয়েছে তাদের আপাতত আমাদের খুব বিশ্লেষণ করার সময় নেই আমরা সন্ধিগুলোকে পরপর করে ফেলব তারপরে কি রয়েছে দেখে নেব আমাদের করা হয়ে গেল এরপরে রয়েছে হিমালয় হিমালয় কি হয়ে যাবে তোমরাও বলতে পারবে অনেকে হিম যোগ আলয় হিম যোগ আলয় এটাও হয়ে যাচ্ছে সর সন্ধির উদাহরণ হিম আলয় হিম যোগ আলয় তারপরে চলে যাচ্ছি আমরা না এরপরে আমরা হিমালয় হয়ে গেল আমাদের সর্বাপেক্ষা সর্বাপেক্ষা সন্ধি কি হয়ে যাবে সর্বযোগ অপেক্ষা সর্বযোগ অপেক্ষা যোগ অপেক্ষা সর্বাপেক্ষা খাতাতে অবশ্যই করে ফেলো সবাই সর্বাপেক্ষা করে ফেললাম আমরা এরপরে আসছে অন্যান্য অন্যান্য হলো একটা নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ সেটা হলো অন্যান্য অন্য যোগ অন্য অন্য যোগ অন্য সিদ্ধ সন্ধি কোনগুলো যেগুলো নিয়মের বাইরে থাকে নিয়মের বাইরে অর্থাৎ নিয়মের মধ্যে যাদেরকে ধরে রাখা যায় না সেগুলো হলো হল সিদ্ধ সন্ধি সেটা স্বরসন্ধি হতে পারে নিপাতনিসিদ্ধ ব্যঞ্জন সন্ধি হতে পারে বা বিসর্গ সন্ধি হতে পারে এরপরে আসছি আমরা রক্তিমাভা রক্তিমাভা অনেকেই হয়তো পারবে রক্তিম যোগ আভা রক্তিম যোগ আভা লিখে ফেলবো আমরা রক্তিম আভা রক্তিম এভাবে কয় তয় লেখে তোমরা নর্মালি কয়ের তলায় তয়ও লিখতে পারো রক্তিম যোগ আভা আচ্ছা রক্তিম হবে আমি এখানে এটা আমি আগে যেটা লিখেছিলাম কয়তয়কে এভাবেও লেখে আবার তোমাদের কয়তা এভাবেও লিখতে পারো দুটো ভাবে লিখতে পারো এরপরে আসছি যুগান্তর যুগান্তর কি হয়ে যাচ্ছে যুগান্তর হয়ে যাচ্ছে সরসন্ধির উদাহরণ যুগ যোগ অন্তর হয়ে যাচ্ছে যুগান্তর যুগ যোগ অন্তর এরপরে আসছে মায়াচ্ছন্ন মায়াচ্ছন্ন কি হয়ে যাবে মায়াচ্ছন্ন হয়ে যাবে মায়া যোগ আচ্ছন্ন তোমাদের এখানে বলতে গেলে সব কটাই সরসন্ধি আসছে আপাতত মায়াচ্ছন্ন এরপরে এটা নয় বারো নম্বরে ছিলাম আমরা মায়াচ্ছন্ন এরপরে আসছে অপরাহ্ন অপরাহ্ন কি হয়ে যাবে অপর যোগ অন্য যোগ অন্য এখানে লিখে দিচ্ছি অপর যোগ অন্ন তারপরে আসছে সর্বাধিক সর্বাধিকের সন্ধি হয়ে যাচ্ছে সর্বযোগ অধিক সর্বাধিক সর্বযোগ অধিক তারপর আসছে রথীন্দ্র রথীন্দ্র রথি খুব কমন সময় এই সন্ধি এটা রথি যোগ ইন্দ্র রথীন্দ্র রথি যোগ ইন্দ্র রথিন্দ্র তারপর চলে যাবো রথিন্দ্রর পরে রয়েছে নৃপেন্দ্র নৃপেন্দ্র কি হয়ে যাবে নৃপেন্দ্র যোগ ইন্দ্র নৃপ নৃপ যোগ যোগ ইন্দ্র ইন্দ্র তারপরে আছে স্বীকারক্তি স্বীকারক্তি স্বীকারোক্তি হয়ে যাচ্ছে শিকার যোগ উক্তি স্বীকারক্তি স্বীকার যোগ উক্তি হয়ে যাবে সে যোগ অন তালবশায় সে তারপরে হয়ে যাবে অন সে যোগ অন সে অন এরপর আমরা চলে আসছি সম্বর্ধনা 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 কি হয়ে যাবে সম যোগ বর্ধনা সমযোগ তোমরা এতক্ষণ মনে হয় তোমরা সবাই প্রত্যেকেই এত অবধি টুকে ফেলেছ খাতায় এরপরে আমরা এর পুরোটাই মুছে দেব কারণ অন্যান্য সন্ধিগুলো আমাদেরকে করতে হবে আমরা এটা মুছে দিচ্ছি আপাতত এরপরে দেখো লেখা আছে উন্নতি উন্নতি কি হয়ে যাচ্ছে উন্নতি হয়ে যাবে উ বা যোগ নতি যোগ নতি উন্নতি উৎ যোগ ন তারপরে আমরা আসলাম অপরিচ্ছন্ন উন্নতি তারপরে আসছি আমরা অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন অপরিযোগছন্ন ছন্ন লিখে ফেলবো আমরা এখানে অপরি যোগ ছন্ন অপরিচ্ছন্ন তারপরে আমরা চলে আসবো দিগ বলয় হয়ে যাবে দিক যোগ বলয় দিক যোগ বলয় দিক অবশ্যই হস্তিহ্ন দেবে তারপরে হলো দিক বলয় দিক যোগ বলয় তারপরে আসছে বারংবার বারম্বার বারম্বারের সমাস সন্ধি হয়ে যাচ্ছে বারবার আমি সমাস বলে দিচ্ছি বারো যোগ বার সন্ধি হচ্ছে বারো যোগ বার বারো যোগ বার তারপরে আসছে উদ্বোধন উদ্বোধনের সন্ধি কি হয়ে যাবে উদযোগ বোধন উদ যোগ বোধন দেখো উদযোগ বোধন অবশ্যই হসচিহ্ন থাকছে এগুলো সবই ব্যঞ্জন সন্ধির উদাহরণ এরপরে উদ্বোধনের পরে আমাদের লাস্ট বাকি থাকছে উচ্ছ্বসিত উচ্ছ্বসিত হচ্ছে যোগ শোষিত বানান ভুল করবে না আমরা দেখে নেবো বিচ্ছেদের রূপটা কি হয়ে যাচ্ছে উদ যোগ শোষিত তালব সয় বয় তারপরে শয় হসি তারপরে ত উচ্চ শোষিত সন্ধে আমাদের সব সম্পূর্ণ হল এরপরে আমরা চলে যাবো ১৩ নম্বর প্রশ্ন ১৩ নম্বর প্রশ্নে লেখা আছে নিচের প্রতিটি শব্দের মধ্যেই দুটি করে শব্দ আছে বুঝে নিয়ে ভেঙে লেখো প্রত্যেকটা শব্দের মধ্যে দুটো করে শব্দ রয়েছে যেই দুটো করে শব্দ আমাদেরকে ভেঙে লিখতে হবে যেমন জগৎ প্রসিদ্ধ এই জগৎ প্রসিদ্ধর মধ্যে দুটো শব্দ রয়েছে একটা হলো জগৎ আর একটা হলো প্রসিদ্ধ একটা হলো জগৎ আর একটা হলো প্রসিদ্ধ তাহলে একটা শব্দের মধ্যেই দুটো করে শব্দ থেকে যাচ্ছে সেগুলো তোমাদের চিহ্নিত করতে হবে যেমন গিরি সংকট গিরি একটা শব্দ আর একটা সংকট আর একটা শব্দ তাহলে দেখো এগুলোর ক্ষেত্র আমরা গিরি আলাদাভাবে ব্যবহার করতে পারি সংকট শব্দটাকে আলাদাভাবে ব্যবহার করতে পারি আবার গিরি সংকট বলতে আবার একটা অন্যরকম হচ্ছে কুলো গুরু তাহলে কুলো একটা শব্দ হয়ে যাচ্ছে আবার গুরু একটা শব্দ হয়ে যাচ্ছে তাহলে গুরু অর্থাৎ একটা অর্থ বোঝাচ্ছে আবার কুলো গুরু অর্থে আর এক অর্থ বোঝাচ্ছে ঠাকুর বাড়ি ঠাকুর একটা শব্দ তেমনই আবার বাড়ি একটা শব্দ দুটো শব্দ পাচ্ছি ঠাকুর বাড়ির মধ্যে ঠাকুর একটা শব্দ বাড়ি একটা শব্দ দেখো ঠাকুর বাড়ি বললে আমরা আবার অন্য একটা অর্থ পাচ্ছি ভ্রমণ বৃত্তান্ত ঠিক তেমনভাবেই এই ভ্রমণ একটা শব্দ আবার বৃত্তান্ত একটা শব্দ প্রত্যেকটা শব্দের মধ্যেই দুটো করে শব্দ পাচ্ছি ভ্রমণ বৃত্তান্তের মধ্যেও আমরা পেলাম ভ্রমণ একটা আর বৃত্তান্ত একটা রাজপুত্র রাজ একটা শব্দ আবার পুত্র আর একটা শব্দ ঠিক তেমনই ছদ্মবেশে ছদ্ম একটা শব্দ আর বেশ আর একটা শব্দ এরপরে আমরা আছি দেখো কুঠি বাড়ি কুঠি একটা শব্দ আবার বাড়ি আর একটা শব্দ অর্থ ব্যয় অর্থ একটা শব্দ এবং ব্যয় একটা শব্দ অর্থ একটা শব্দ আবার ব্যয় একটা শব্দ ঠিক তেমনই নব একটা শব্দ আবার রচিত আর একটা শব্দ মহা একটা শব্দ কবি আর একটা শব্দ দেখো প্রত্যেকটা শব্দের মধ্যেই আমরা দুটো দুটো করে শব্দ পাচ্ছি যেগুলো একসঙ্গে বসলে একটা অন্য অর্থ বোঝাচ্ছে আবার আলাদা আলাদা বসলে তার অর্থ আলাদা আলাদা হতে পারে ভারত বরেণ্য ভারত একটা শব্দ আবার বরেণ্য একটা শব্দ স্বনাম খ্যাত স্বনাম একটা শব্দ এবং খ্যাত একটা শব্দ স্বনাম একটা শব্দ খ্যাত আর একটা শব্দ স্বপ্ন লোক স্বপ্ন একটা শব্দ আবার লোক একটা শব্দ স্বপ্ন একটা শব্দ আর লোক আর একটা শব্দ জন্মদিন জন্ম একটা শব্দ আর দিন আর একটা শব্দ তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা দুটি করে শব্দ পেলাম আমরা প্রত্যেকটা সেগুলোকে আলাদা আলাদা করে দেখিয়েও দিলাম এরপরে আসছি পরে চোদ্দ নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তির ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাক্যের মধ্যে বিশেষ এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমরা কারক পেয়ে থাকি প্রথমেই দেখে নেব চোদ্দ পয়েন্ট একই লেখা আছে দেখো তিব্বতবাসীরা তার মূর্তিকে 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 দুবার চলে এসেছে এটা কেটে দিলাম তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে তাহলে কারা যে কাজটা করছে সে সেগুলো কর্তিকারক দেখো একে যদি প্রশ্ন করি দেখো নামে পুজো করে কারা পুজো করে করেটা কারা কারা পুজো করে তিব্বতবাসীরা পুজো করে সুতরাং এটা হয়ে যাচ্ছে কর্তিকারক আর তিব্বতবাসীরা তাহলে কর্তিকারকে শূন্য বিভক্তি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কর্তিকারকে শূন্য বিভক্তি এরপরে আমরা আসছি তারা কি পুজো করে কি দিয়ে প্রশ্ন করলে কি পুজো করে আমরা কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাই আমরা কর্মকারক পেয়ে থাকি তাহলে এখানে মূর্তি কে মূর্তি কে হয়ে যাচ্ছে কর্মকারক কর্মকারক হয়ে যাচ্ছে কর্মকারকে কোন বিভক্তি আসছে দেখো কে লেখা আছে সুতরাং কে বিভক্তি কর্মকারকে কে বিভক্তি চোদ্দ পয়েন্ট দুই চোদ্দ পয়েন্ট দিয়ে লেখা আছে তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে তাহলে আমরা যদি প্রশ্ন করি এখানে যে তিনি কীভাবে গেছিলেন বা কিসের সাহায্যে গিয়েছিলেন তা গিয়েছিলেন এখানে হলো ক্রিয়া আমাদের সব সময় কারক নির্ণয়ের ক্ষেত্রে কাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে আর ক্রিয়াকে যখন আমরা প্রশ্ন করব এবং যার তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে অর্থাৎ ছদ্মবেশে এই যে ছদ্মবেশে আমরা আমরা সেই ছদ্মবেশী শব্দটাকে প্রশ্ন করছি যে তিনি কিভাবে গিয়েছিলেন তাহলে কিভাবে যখন দিয়ে প্রশ্ন করছি তখন আমরা উত্তর পাচ্ছি যে ছদ্মবেশে গিয়েছিলেন তাহলে ছদ্মবেশে এটা হয়ে যাচ্ছে করণ কারক করণ কারক এই যে বাক্যটা এই বাক্যটার মধ্যে তোমরা কর্তিকারকও খুঁজে পেয়ে যেতে পারো কর্তৃপ যদি এখানে আন্ডারলাইন করা থাকতো তিনিতে তাহলে সেটা হয়ে যেত কর্তিকারক আর এখানে হয়ে যাচ্ছে ছদ্মবেশ এখানে আন্ডারলাইন করা আছে তাহলে করণ কারক করণ কারকে কোন বিভক্তি আসবে করণ কারকে এ বিভক্তি আসবে যেহেতু বেশে রয়েছে এ সয়ের পরে একটা এ পাচ্ছি আমরা সেই কারণে এটা আসছে এ বিভক্তি আর দেখো তিব্বতের তলায় যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে সেটা কোথায় হতো গিয়েছিলেন তিব্বতে অর্থাৎ অধিকরণকারক হতো যদি তিব্বতের তলায় আন্ডারলাইন করা থাকতো স্থানের নাম বলা হচ্ছে এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো গিয়ে অধিকরণকারক তাহলে এটা যদি তিব্বতের তলায় আন্ডারলাইন থাকতো তাহলে সেটা হয়ে যেত অধিকরণ কারক কিন্তু তোমাদের হাতে কলমে অংশটায় যেটা করা আছে আমরা ততটুকুই সলভ করছি সেটা হলো ছদ্মবেশে সেটা হলো করণ কারক করণ কারকের এ বিভক্তি চোদ্দ পয়েন্ট তিনে চলে যাব কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এখানে দেখো ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন ঘরের আসনে আমরা প্রশ্ন করব ঘরের আসনে ঘরের আসনে কি হয়ে যাবে কোথায় কোথায় না ঘরের আসনে তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেখানে অধিকরণকারক অধিকরণ কারকে আসছে এ বিভক্তি আসনে যেহেতু লেখা আছে সেই কারণে এ বিভক্তি অধিকরণ কারকে এ বিভক্তি এরপরে আসছে টেলিফোনে টেলিফোনে কবিতা পাঠ করবেন দাঁড়া কিসের সাহায্যে বা কিসের দ্বারা কবিতা পাঠ করবেন না টেলিফোনের দ্বারা বা টেলিফোনের সাহায্যে তিনি কবিতা পাঠ করবেন তাহলে সেটা আসছে অবশ্যই করণ কারক টেলিফোন এ তাহলে এ বিভক্তি আসছে তাহলে আমরা এখানে লিখলাম করণ কারকে এ বিভক্তি চোদ্দ পয়েন্ট চারে চালা চলে আসলাম কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন দেখো কাকে আমাকে বলতে কবি এখানে কর্তি কারো কাকে বাগে পেয়েছিলেন না আমাকে তাহলে আমাকে কাকে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করলে না কি পেয়ে থাকি কর্মকারক পেয়ে থাকি তাহলে কর্মকারক আমাকে কর্মকারকের কে যেহেতু আছে তাই কর্মকারকে কে বিভক্তি কর্মকারকে কে বিভক্তি পরে চলে যাব চোদ্দ পয়েন্ট পাঁচ শরৎ দাসের ড্যাস থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন ভ্রমণ বৃত্তান্ত লেখা আছে তাহলে কিসের থেকে তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন না এখানে হবে ভ্রমণ বৃত্তান্ত থেকে তাহলে কিসের থেকে যেহেতু বলা হচ্ছে কোনো জায়গা থেকে থেকে হইতে এইগুলো আমরা ব্যবহার করি তখন সেটা হয়ে যায় অপাদানকারক অপাদান কারক এবং থেকে পাচ্ছি সুতরাং থেকে অনুসর্গের ব্যবহার হচ্ছে এখানে থেকে অনুসর্গের ব্যবহার এখানে দরকার নেই থেকে অনুসর্গের ব্যবহার হচ্ছে এখানে এরপরে আসছি না আমরা চোদ্দ পয়েন্ট পাঁচ করলাম চোদ্দ পয়েন্ট ছয় যাব না চোদ্দ পয়েন্ট ছয় নেই পনেরো আছে পনেরোয় দেখো লেখা আছে একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও পনেরো পয়েন্ট একে লেখা আছে প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন এই ভ্রমণ কাহিনীটার মধ্যে তিনজন প্রসিদ্ধ বাঙালি যে তিব্বতে গিয়েছিলেন একদম প্রথম আমরা পেরাতেই পারছি কোন তিনজন বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন আমরা বহুবার আলোচনা করেছি তাহলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান রাজা রামমোহন রায় এবং শরৎচন্দ্র দাস অতীতে তিব্বতে গিয়েছিলেন তাহলে এই তিনটে নাম দিয়ে এই প্রশ্নটা লিখলেই হবে পনেরো পয়েন্ট দুয়ে লেখা আছে কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন কোন প্রাচীন পথের রেখা ধরে না কালিম্পং এর ওপর দিয়ে এগিয়ে চলা রেনক রোড রেনক রোড বানানটা ভুল লিখো না রেনক রোড ধরে তারা তিব্বতে গিয়েছিলেন পনেরো পয়েন্ট তিনে লেখা আছে এখনকার পর্যটকরা এই প্রাচীন পথটি পরিহার করেন কেন এখনকার পর্যটকরা রেনক রোডের এই প্রাচীন পথটি পরিহার করেন কারণ এই পথটিতে দুর্যোগ বেশি এবং চলাফেরা করাও যথেষ্ট কঠিন বা কষ্টকর পনেরো পয়েন্ট চার কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন কোন দুই বিখ্যাত বাঙালি একজন হলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষী আর একজন হলেন অতীশ শ্রীজ্ঞান যারা তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন পনেরো পয়েন্ট পাঁচ ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে উনিশ শতকের শেষে ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন শরৎচন্দ্র দাস পনো পয়ে ছয় স্যার ফ্রান্সিস ইয়াং ইয়াং হাস ব্যানকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ক কোন বইটি সবচেয়ে বেশি কি সাহায্য করেছিল সর্চন্দ্র দাস তিব্বতের ভ্রমণ বৃত্তান্ত লিখেছিলেন যে বইটিতে সেটি স্যার ফ্রান্সিস ইয়াং হাসম্যানকে সাহা সবচে বেশি সাহায্য করেছিল। পনেরো পয়েন্ট সাত কালিম্পং এর কোথায় পড়াশুনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ পড়াশ কালিম্পং এর কোথায় পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা আগেও বহুবার আলোচনা হয়েছে যে তারা কোথায় পড়াশোনা করে না সেই অনাথ ছেলেমেয়েরা কালিংপং এর গ্রেহামস অ্যাকচুয়ালি গ্রেহামস গ্রেহামস হোমে পড়াশোনা করেন গ্রেহামস গয়রফলা এক হয় আকার মদ স গ্রেহামস চলে যাচ্ছে পনেরো পয়েন্ট ছয় পনেরো পয়েন্ট ছয় লেখা আছে স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ক কোন বইটি আচ্ছা এইটা তো আমরা করলাম পনেরো পয়েন্ট পাঁচ এটা করেছিলাম আমরা পনেরো পয়েন্ট সাতও হয়ে গেছিল আমাদের পনেরো পয়েন্ট আটে আসলাম গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী গৌরীপুর প্রাসাদে কারা রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন গৌরীপুর প্রাসাদে হীরেন দত্ত রথীন্দ্রনাথ প্রতিমা দেবী অনিল চন্দ্র মৈত্রেয়ী দেবী এবং চিত্রিতা দেবী তারাই ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী আসছি পনেরো পয়েন্ট নয় লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ কোন পত্রিকার জন্য তিনি রবীন্দ্রনাথ অনেকবার লেখা দিয়েছিলেন প্রাবন্ধিককে পনেরো পয়েন্ট দশে লেখা আছে পঁচিশে বৈশাখের সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারা জানতে পারো কেমন করে পঁচিশে বৈশাখের সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারো কেমন করে লেখা থেকে লেখক যে তার স্মৃতিচারণ করেছেন তাদের স্মৃতিচারণ করে যখন লিখেছেন তখন জ্যোৎস্না ছিল সেদিন বাইরে লিখেছেন অর্থাৎ এই উক্তি থেকে জানা যায় যে পঁচিশে বৈশাখের এই দিনটি ছিল শুক্লপক্ষ ষোলোতে চলে আসলাম চার পাঁচটি বাক্যে উত্তর দাও ষোলো পয়েন্ট একে লেখা আছে কিভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পং এর গ্রেহামস হোমে এই হোমটির বিশিষ্টতা কি এই হোমটির বিশিষ্টতা কী ছিল না গ্রেহামস হোমটি হোমটি ছিল বড় গির্জা সেই বড় গির্জার পাশে এবং ওইটাই কালিম্পংয়ের অ্যাকচুয়ালি ল্যান্ডমার্ক তারই পাশ দিয়ে চলে যাওয়া চড়াই পথ ধরে এদিক ওদিক ঘুরে অনেকটা উঁচুতে উঠে গেলে পৌঁছানো যায় সেই গ্রেহামসে কালিম্পং এর গ্রেহামসে গ্রেহামস হোমে এই হোমটির বিশিষ্টতা কী ছিল এই হোমটির বিশিষ্টতা এটাই ছিল যে সেখানে অ্যাংলো ইন্ডিয়ান লেনদের যারা অভিভাবকহীন ছেলেমেয়ে সেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতো এবং এই পরিচালনা এই সমগ্র এটাকে পরিচালনা করবার দায় মানে সমস্ত পরিচালনা করতেন সেইখানকার সাহেব মেমরাই খাটি সাহেব মেম যারা ছিল তারাই পরিচালনা করত আর এই হোমের সীমানাটা এতটাই বিস্তৃত ছিল যে একটু আটটু ঘুরে দেখতেই প্রাবন্ধিকের ঘন্টাখানেক সময় লেগে গিয়েছে যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় কি ছিল রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধাগ্রহ হিসাবে ছবির এই বিষয়টি তোমার যথার্থ মনে হয় কিনা লেখো তাহলে প্রথমটায় আলোচনা করে নিই যে ওইভাবে বলতে হবে যে পঁচিশে বৈশাখে যুগান্তর পত্রিকায় রবীন্দ্র জয়ন্তী সংখ্যার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল শিল্পীর হাতে কাজে রেখা চিত্র তার বিষয় ছিল স্বয়ং রবীন্দ্রনাথ তারপরে বলা হয়েছে এই বিষয়টি তোমার যথার্থ লেগেছে কিনা তাহলে বলতে হবে যে পঁচিশে বৈশাখের বাঙালিদের কাছে কেবল রবীন্দ্রনাথের জন্মদিন হিসাবেই চিহ্নিত নয় এই দিনটির সঙ্গে বাঙালি সংস্কৃতির দে তার গর্ব মিশে অর্থাৎ সংস্কৃতির বিষয়েও এক উৎস মানে বাঙালি সংস্কৃতিতেও রবীন্দ্রনাথের জন্মদিনটাকে উৎসব হিসাবে পালন করা হয় আর যুগান্তর পত্রিকায় জন্মদিনে শ্রদ্ধাগ্রহ হিসাবে পঁচিশে বৈশাখের রবীন্দ্র জয়ন্তী সংখ্যায় শিল্পী আঁকা কবিগুরু রেখাচিত্র কাগজের প্রথম দৃষ্টায় প্রকাশ করেছিল ফলে ছবিটিতে দেখানো হয়েছিল গ্রাম নগর দেশ মহাদেশ এই সমস্ত ছাড়িয়ে কবির মাথা উঠে আছে তা গিরি শৃঙ্গের মতোই পৃথিবীর উচ্চতম শৃঙ্গের মতো সেই মাতার মাথা ফুটে আছে আমার মতে এটা একেবারেই যথার্থ কারণ রবীন্দ্রনাথের বিপুল যে সৃষ্টি সম্ভার যে বাঙালিকে যেভাবে তার জীবন এবং সংস্কৃতিকে যেভাবে ঋদ্ধ করে তুলেছিল যেভাবে সমৃদ্ধ করে তুলেছিল তা আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না সুতরাং আমার মনে হয় যে এই বিষয়টি যথার্থ ষোলো পয়েন্ট তিনি দেখো লেখা আছে কাজটি দুরুহ দিন সময় লাগবে কোন কাজটি সম্পন্ন করবার ইচ্ছা লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ কোন কাজটি সম্পন্ন করবার ইচ্ছা তিনি জানিয়েছিলেন না তিনি মহাভারত অর্থাৎ মহাভারত লেখার ইচ্ছা বা মহাকাব্য রচনা করার ইচ্ছা তিনি লেখককে জানিয়েছিলেন কেন সে কাজ করার ইচ্ছা হয়েছিল তার কারণ মহাভারতে মানে ভারতের যে মহাকাব্য সেই মহাকাব্যের মতন আর কোনো এরকম বিপুল সাহিত্য সৃষ্টি সেই সময় তৈরি হয়নি অত বড়ো মহাকাব্য সেই সময় কোনো মানে অত বড় মহাকাব্যের মতো কোনো সাহিত্যই তৈরি হয়নি সেই কারণেই তিনি নিজের হাতে মহাকাব্য লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন কার সাহায্য সেই সময় প্রত্যাশা করেছিলেন এই কাজ করার জন্য রবীন্দ্রনাথ হীরেন দত্তের সাহায্য প্রার্থনা করেছিলেন ষোলো পয়েন্ট চারে লেখা আছে এছাড়া আর ঠাকুর বাড়ি কোথায় হে কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের কোন প্রসঙ্গে তিনি এই পরিহাস করেছিলেন লেখকের সাথে লেখকের সাথেই এটি করেছিলেন তাহলে বলতে হবে যে দেবাত্মাত্মা হিমালয় নিবন্ধে লেখক কালিম্পং এর ঠাকুর বাড়িতে যখন উঠেছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গৌরীপুর প্রাসাদে এবং পঁচিশে বৈশাখের লেখক যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনে প্রণাম জানাতে গেলেন তখন বিশ্বকবি লেখকের কাছে জানতে চাইলেন তিনি কোথায় উঠেছেন ঠাকুর বাড়িতে ওঠার কথা শুনে রবীন্দ্রনাথ রসিকতা করে তাকে এই প্রশ্নটি করেছিলেন পরিহাস মানেই হলো রসিকতা করে তিনি এই কথাটি বলেছিলেন ষোলো কবি সেদিন আমাকে বাঘে পেয়েছিলেন বাঘে পেয়েছিলেন এই বিশিষ্ট অর্থ 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 এই এই বিশিষ্ট বিশিষ্ট বলতে বলতে হবে যে বিশিষ্ট ক্রিয়াপদটির অর্থ হলো আয়ত্তের মধ্যে পেয়েছিলেন বাঘে পাওয়া মানে নিজের আয়ত্তের মধ্যে পাওয়া তাকে কবির বাগে পাওয়ার কি পরিচয় রয়েছে লেখকের সেদিনের বিবরণে বাঘে পাওয়ার কি পরিচয় রয়েছে না এই এক লেখক প্রবধ কুমার সান্নাল একটি মজার ঘটনার বিবরণের মাধ্যমে জানিয়েছেন যে রবীন্দ্রনাথ কেমনভাবে তাকে বাঘে পেয়েছিলেন লেখক কালিম্পং এর ঠাকুর উঠেছিলেন শুনে রবীন্দ্রনাথ বলেছিলেন এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে রবীন্দ্রনাথ আসলে মজা করে বলতে চেয়েছিলেন যে ওই সময় গৌরীপুর প্রাসাদে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই রয়েছেন তাই সেটাই সে তো আসল ঠাকুর বাড়ি এই জাতীয় নানা পরিহাস লেখককে সেই সময় লেখক এই সময় নানান পরিহাসে লেখককে বিদ্ধ করতে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ এবং তাতে সবাই খুব হাসতে শুরু করেছিল ষোলো পয়েন্ট ছয় কালিম্পং টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন কোন বিশেষ উপলক্ষে কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো কালিম্পংয়ে টেলিফোন উদ্বোধন কি বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে সেই উদ্বোধন সম্পন্ন সম্পন্ন হয়েছিল তারপরে বলা হয়েছে যে কীভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো। কিভাবে না জন্মদিনের দিন অর্থাৎ পঁচিশে বৈশাখের দিন রবীন্দ্রনাথ সন্ধ্যে সাড়ে সাতটা আটটা নাগাদ গৌরীপুর প্রাসাদে তার ঘরে বসানো টেলিফোন যন্ত্রের সামনে বসলেন এবং মিনিট পনেরো সময় ধরে কবি তার কবিতা পাঠ করলেন বেতার কর্তৃপক্ষের ব্যবস্থা অনুযায়ী তার যে কণ্ঠ সেই কণ্ঠ কলকাতা ঘুরে কালিম্পং শহরে কালিম্পংয়ে রেডিওতে বেজে উঠেছিল এভাবেই কালিম্পংয়ে টেলিফোনের উদ্বোধন সম্পন্ন হলো কিন্তু ফরমার শুনতেই কিন্তু শুনতেই হলো হল কে কি ছিল তার ফরমাস এতটুকুই আমরা আগে করে নিই নৃপেন্দ্রবাবু ছিলেন একজন বেতার বিশেষজ্ঞ তার পুরো নাম ছিল নৃপেন্দ্র মজুমদার তার পুরো নাম ছিল নৃপেন্দ্র মজুমদার তার কি ছিল তার ফরমাস তার ফরমাস ছিল নৃপেন্দ্রবাবু লেখক প্রবোধ কুমার সান্নালকে রবীন্দ্রনাথের চেয়ারে বসে তার সূক্ষ্ম যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার হ্যালো বলে ডাকার জন্য ফরমাস করেছিলেন অর্থাৎ বলেছিলেন কারণ ওটা টেস্টিং এর জন্য অর্থাৎ আওয়াজটা কীরকম যাচ্ছে তার জন্য তার জন্য কীভাবে তার শুনেছিলেন লেখক কীভাবে তা শুনেছিলেন লেখক লেখক প্রথমে তার যে চেয়ার সেই চেয়ারটা যে মকমল বসানো চেয়ার সেই চেয়ারে বসে খানিকটা সংকোচ বোধ করেছিলেন রবীন্দ্রনাথের চেয়ারে বসবেন বলে কিন্তু শেষ পর্যন্ত নৃপেন্দ্রবাবুর কথা মতন তিনি সেই চেয়ারে বসেছিলেন এবং যন্ত্রের সামনে ডেকেছিলেন হ্যালো ক্যালকাটা হ্যালো বলে ষোলো পয়েন্ট আট জন্মদিনে কবির স্বকণ্ঠে বেতার সম্প্রচারিত কবিতা শোনবার মুহূর্তটি কীভাবে ধরা দিয়েছিল তার শ্রোতাদের চেতনায় জন্মদিনে কবির স্বকণ্ঠে ব্রেতার সম্প্রচারিত যে কবিতা যেটি শোনা গিয়েছিল সেই শোনবার যে মুহূর্তটা সেটা কীভাবে ধরা দিয়েছিল তার শ্রোতাদের চেতনার মধ্যে শ্রোতাদের চেতনার মধ্যে কীভাবে ধরা দিয়েছিল না টেলিফোনে যখন রবীন্দ্রনাথের কণ্ঠে নবরচিত কবিতা পাঠ হলো সেই সময় ঘরের কাচের দরজা বন্ধ করে দিয়ে সবাই বাইরে দাঁড়িয়েছিল এবং লেখক এবং আরও কয়েকজনও তার মধ্যে ছিলেন পাশেই বসানো ছিল একটি রেডিও যন্ত্র আর সেই আলোর নিশানা পেয়ে যখন ধ্বনিত হয়ে হয়ে উঠলো কবি কণ্ঠ সেই সময় বা কবি স্বকণ্ঠে সেই বেতার সম্প্রচারণের কবিতা শুনতে শুনতে লেখক এবং তার সঙ্গীরা কারোর মনেই তখন থাকলো না যে তাদের পায়ের নিচে কালিম্পং থরথর করে কাঁপছে আহ কিনা বা জ্যোৎস্নার আলোয় যেন একটা মায়াবী স্বপ্নের জগতে নিজেদের অস্তিত্ব পর্যন্ত তারা ভুলে গিয়েছিল তাহলে এতটুকু বলতে হবে অর্থাৎ নিজেদের অস্তিত্ব তারা ভুলে গিয়েছিল এবং তারা এতটাই ডুবে গেছিল তার মধ্যে যেন তাদের তার মন মানে লেখক এবং তার সঙ্গীদের কারোরই মনে ছিল না যে তাদের পায়ের নিচের কালিম্পং থরথর করে কাঁপছে না সাতেরো নিজের ভাষায় উত্তর লেখ সতেরো পয়েন্ট একে আছে এ লেখায় একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি আছে ভারতবর্ষ তথা বাংলা শ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে যাদের সঙ্গে একসময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল লেখাটি অনুসরণ করে বাংলার এই শ্রেষ্ঠ মানুষগুলির সম্পর্কে তোমার যে ধারণা আছে তা নিজের ভাষায় লেখো তাহলে প্রথমেই তোমাদের অতীশ এই দীপঙ্কর হ্যাঁ অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞানের সম্বন্ধে বলতে হবে যে অপি অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞান যে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেই সময় তিনি কালিম্পং তিব্বতে গিয়েছিলেন এবং কীভাবে গিয়েছিলেন তিনি রেনক রোড ধরে গিয়েছিলেন তিব্বতে এবং দীর্ঘ তেরো বছর ধরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং লাসার কাছে তিনি মারা যান গৌতম বুদ্ধের পরে তিব্বতীরা তার নাম মানে তার মূর্তিকে বোধি সত্য নামে পূজা করে থাকে এরপরে রামমোহন রায়ের কথা বলবে যে রামমোহন রায় একজন বিখ্যাত বাঙালি ছিলেন রামমোহন রায়ও তিব্বতে গিয়েছিলেন এবং রামমোহন রায় যাওয়ার পরে তবে সেখানে সেভাবে কোনো পরিচয় পাওয়া যায় না রামমোহন রায়ের যে গেছিলেন এবং তার যে শ্রী তার যে কিছু লেখা সেই ইতিহাস সমৃদ্ধ কোনো লেখা সেভাবে খুঁজে পাওয়া যায় না এরপরে আসছে শরৎচন্দ্র দাসের কথা যে আর একজন যে বিখ্যাত বাঙালি গিয়েছিলেন তিনি হলেন শরৎচন্দ্র দাস সেই একই পথে তিনি তিব্বতে গিয়েছিলেন না এবং তার তিনি তারপরে সেই সম্বন্ধে যা কিছু লিখেছিলেন দা বিংশ শতাব্দীর প্রথমে স্যার ফ্রান্সিস ইয়াং হ্যামস ইয়াং হাজব্যান্ড যখন তিব্বত জয় করতে যান সেই সময় শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে তিনি অনেক সাহায্য পেয়েছিলেন এবং তিব্বত সম্পর্কে তার বই থেকে তিনি জানতে পেরেছিলেন এরপরে যেটি আসছিস তা হল শান্তরক্ষিত শান্তরক্ষিত হল যশোরের রাজপুত্র শান্তরক্ষিত তিনিও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানেরও আগে অষ্টম শতাব্দীতে তিনি তিব্বতে গিয়েছিলেন এবং তিব্বতের লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিল এবং দীপঙ্করকে যে বিপুল কীর্তির কথা আমরা জানি শান্তরক্ষিত সম্পর্কে তবে অতটা জানা যায় না এরপরে সতেরো পয়েন্ট দুই আসলাম আমরা এই লেখার একটি প্রধান চরিত্র রবীন্দ্রনাথ আর তার ব্যক্তিত্বময় উপস্থিতি কালিম্পং শহরে অতিবাহিত তার একটি বিশেষ জন্মদিন উদযাপনের এটা উদনের আছে উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে এখানে ফুটে উঠেছে তার পরিচয় দাও পুরো সম্পূর্ণ ছবিটা তোমাদের তুলে ধরতে হবে এভাবে বলতে হবে যে দেবাত্মা হিমালয়ের শীর্ষক নিবন্ধে লেখক প্রবোধ কুমার সান্যাল কবিগুরুর জন্মদিন উদযাপনের বর্ণনা দিয়েছেন বর্ণনা দিয়েছেন এবং পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ কালিম্পংয়ের গৌরীপুরের প্রাসাদে সেই সময় ছিলেন এবং তার জন্মদিন উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিয়েছিলেন টেলিফোন ও রেডিও কর্তৃপক্ষ কবিতা টেলিফোনে তার নবরচিত কবিতা পাঠ করেছিলেন তার জন্মদিনের দিনে এবং সেই বেতারে তার রবীন্দ্রনাথের যে কণ্ঠস্বর তাকে ধরার জন্য না। সেই সময় তার জন্মদিন উপলক্ষে কালিম্পংয়ে টেলিফোন ব্যবস্থার উদ্বোধন হয়েছিল এবং সেই সময় বিপুল খরচ করেছিল টেলিফোনের যে উদ্যোগ সেই সময় তার যে কবিতা তার কবিতা যে কালিম্পং অব্দি যাবে গিয়ে পৌঁছাবে তার জন্য বহু তার পোতা হয়েছিলো এবং তার জন্য বহু খরচ করেছিল সেদিন সন্ধে সাত চারটা নাগাদ রবীন্দ্রনাথ সেই গৌরীপুর প্রাসাদে অর্থাৎ তার ঘরে রাখা সেই সূক্ষ্ম টেলিফোনের কণ্ঠে কবি শুরু করেছিলেন তার কবিতা পাঠ লেখক এবং লেখক এবং তার যে সঙ্গীরা ছিল সেই সঙ্গীরা সেই সময় তিনি যখন কবিতা পাঠ করা শুরু করেছিলেন তখন তারা ঘরের সেই কাচের দরজার বাইরে অবস্থান করছিল এবং আলোর নিশানা পাওয়ার সঙ্গে সঙ্গে কবিগুরুর যে কণ্ঠ তাতে রেডিওতে বেজে উঠেছিল তারপরে তাদের যে অবস্থা হয়েছিল তারা যা নিজেদের মধ্যে ছিল না সেই সমস্ত বিষয়গুলো বলতে হবে এবং কালিম্পং শহর যে তাদের পায়ের তলায় থরথর করে কাঁপছিল সেই হুঁশও পর্যন্ত তাদের ছিল না বাইরের প্রকৃতির অবস্থান রবীন্দ্রনাথের যে একটা যে মায়াচ্ছন্ন স্বপ্নালোক তৈরি হয়েছিল যেন কোথায় যেন তারা হারিয়ে গিয়েছিল এই সম্পূর্ণ বিষয়টাই তোমাদের লিখতে হবে সতেরো পয়েন্ট তিন ইতিহাস ভূগোলের ইতিবৃত্তে জড়ানো কালিম্পং নামে একটা শহরকে নতুন করে চিনতে তোমার কেমন লাগলো একটা অনুচ্ছেদে তা লেখো তাহলে ইতিহাস এবং ভূগোলের আর ইতিবৃত্তে জড়ানো কালিম্পং নামের একটা শহর সেই কালিম্পং নামের একটা শহরের পরিচয় তোমরা এই লেখার মধ্যে দিয়ে পাচ্ছ কারণ এটা তো একটা ভ্রমণ বৃত্তান্ত সেই ভ্রমণ বৃত্তান্তের মধ্যে কালিম্পং শহরের পরিচয় তোমরা পাচ্ছ সেটাকে তোমার চিনতে কেমন লাগলো সেটাকে অনুচ্ছেদের মধ্যে লেখো তাহলে এভাবে বলতে পারো কালিম্পং হিমালয় অঞ্চলের একটা প্রাচীন শহর লেখকের বর্ণনায় আমরা যেন তার এক জীবন্ত রূপ ফুটে উঠতে দেখি এই শহর দিয়ে এগিয়ে চলা রেনক রোড ধরে কাল থেকেই একাধিক বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন এই যে পথ উত্তরে চলে গেছে সেখানে একাধিক কি রয়েছে পশমের ঘাঁটি রয়েছে সেই পশমের ব্যবসা করে তিব্বতি এবং পাহাড়িরা পাহাড়ের গায়ে বড় বড় বাড়ি তৈরি করছেন অর্থাৎ তাদের যথেষ্ট পয়সা আসে এর থেকে এবং তারা কি করে কালিম্পংয়ে বড় গির্জার পাশ দিয়ে সেই চড়াই পথ ধরে অনেক উঁচুতে চলে যেতে হয় অনেক উঁচুতে প্রায় গোটা পাহাড় জুড়েই রয়েছে সেই গ্রেহামস হোম সেই গ্রেহামস হোমরে অ্যাংলো ইন্ডিয়ানের যে বাচ্চারা অনাথ বাচ্চারা অভিভাবকহীন বাচ্চারা সেখানে পড়াশোনা করে এবং এর পরিচালনার দায়িত্বও রয়েছে সেই সাহেব মেমদের ওপর এইভাবে হিমালয়ের কোলে অবস্থিত কালিম্পং সেকালে এবং সে কাল আর একালে যে দৃশ্যমান হয়ে উঠেছে তা আমরা আমাদের চোখের সামনে ফুটে ওঠে তাহলে এভাবেই আমরা তোমরা কালিম্পং শহরটাকে কিভাবে চিনেছ সেটা তোমরা উত্তরে লিখতে পারো আর এখানেই শেষ হচ্ছে আমাদের দেবাত্মা হিমালয়ের ওপর সব রকমের প্রশ্ন প্রশ্ন এবং সমস্ত মানে হাতে কলমের যেমন সমস্ত প্রশ্ন তা এছাড়াও যে অন্যান্য প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে নাও যাতে কোনো রকম কোনো ডাউট না থাকে আর অবশ্যই বানানের বিষয়ে যথেষ্ট সচেতন থাকবে আর টিউটোপিয়ার সাথে থাকবে এবং খুব ভালো থাকবে